পাখাটা বন্ধ করে দিলে? পাখা চালাবার মতন আজকে গরম নেই, তাই দিয়েছি। তা হোক, চালিয়ে দাও। তোমার হুকুম? পারবো না। হুকুম কোথায়? আচ্ছা এখানে বসো, কথা আছে। এই আদিক্ষেতা করো না তো, এমনিতেই এত প্রেম আমার একদম পোষায় না। আর তুমি, তোমার লজ্জা করছে না এইসব বলতে? হ্যাঁ, এই সময় সমস্ত পুরুষ মানুষ বাইরে গিয়ে কাজ করে, তুমি ঘরের মধ্যে বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছ? এই তোমার মতন না আস্ত একটি অপদার্থ লোক আমি আর জীবনে দেখিনি। গায়ে পড়ে ঝগড়া করতে তোমার খুব ভালো লাগে তাই না? তুমি তো জানো আমি দুপুরবেলা দোকানে যাই না, আর আমার ডিউটি সন্ধ্যাবেলায়। আর তাছাড়া এটা আমার নিজের ব্যবসা, এখানে ফাঁকি দেবার কোনো প্রশ্নই উঠছে না। আমি গায়ে পড়ে ঝগড়া করি না, খুব খারাপ আমি। আর তোমরা, তোমরা সব এক একটা কি স্বার্থপর ইনহিউম্যান! তুমি কি চাও বলো তো, কথায় কথায় ঝগড়া করো? আজ পর্যন্ত বুঝতে পারলাম না তুমি কি চাও, আমার অপরাধটা কি? এই শোনো, অপরাধী না কখনো বুঝতে পারে না যে তার নিজের অপরাধটা কি। আমার জীবনটা সবাই মিলে শেষ করে দিয়ে এখন সে জিজ্ঞেস করছে অপরাধটা কি? যে কটা দিন বেঁচে আছে, প্লিজ প্লিজ আমাকে একটু শান্তি দাও না, বাঁচতে দাও। মাথাটা ঠান্ডা করো লক্ষ্মীটি। এই শোনো, এইসব ন্যাকামো আমার সঙ্গে একদম করবে না, এইসব আমার একদম ভাল লাগে না। কিন্তু কেন লাগে না? আমি তো তোমাকে ভালোবাসতে চেয়েছি, যা বলেছো আমি তাই শুনেছি, এমনকি তোমার কথা মতো আমি বাবা মাকে আমি আলাদা করে দিয়েছি, কিন্তু তবুও তুমি। এই শোনো, তোমার এই কথাগুলো শুনতে শুনতে না আমার কান একদম ঝালা পালা হয়ে গেছে, আর আমার ভালো লাগে না। তুমি একটা কাজ করো, তুমি প্লিজ এখন এই ঘর থেকে যাও, আমি রেস্ট নেব। তো নাও, কে বাধা দিয়েছে? তোমার এখানে থাকা চলবে না, এই ঘর থেকে যাও, আমি রেস্ট নেব। বেশ, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে আমি একটা কথা বলে যাচ্ছি, তোমার এই বদ মেজাজ আমি আর সহ্য করতে পারছি না। তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে তুমি যা খুশি করো, আমি তোমায় দেখতেও যাবো না, তবে এই বাড়িতে নয়, কারণ আমার নিজের বাড়িতে আমি একটু শান্তিতে থাকতে চাই। শুনছিলে? হ্যাঁ, ও তো এখন রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হাড়ি আলাদা হলে কি হবে, সবই তো শুনতে পাই। এ যে কি যন্ত্রণা, ছেলেটা রাগ করে বেরিয়ে গেল, হয়তো এখনো খাওয়াই হয়নি। আমার একের সময় কি মনে হয় জানো, সব দোষ আমার। দেখো, কলকাতার নামি বড়লোক পরিবার, সেই বাড়ির মেয়েকে ঘরের বউ করে আনলাম। আমি খুব দোষ করেছি স্নেহময়ী, সব দোষ। নিজেকে দোষে কি লাভ বলো, আমরা তো ভেবেছিলাম বনেদি বাড়ির মেয়ে ভালো মেয়ে হবে, কিন্তু কিন্তু মেয়েটা যে বাবার আদরে এইরকম ধরাকে সরাগান করবে সেটা তো বুঝতে পারিনি। আমার একের সময় খুব ভয় করে জানো স্নেহময়ী, যদি এইভাবে কোনো গোলমাল চলতে থাকে তাহলে রাগের মাথায় ছেলেটা কোনোদিন খারাপ কিছু একটা করে বসবে না তো? না না, ওসব অলক্ষণে কথা বলো না মা। মা গো, সব ভালো করো মা, ভগবানের ওপর ভরসা রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে। জামাই বাবু, তুই আয় বস। হ্যাঁ, আপনার সঙ্গে একটু কথা ছিল। আমি বরং রান্নাঘরে যাই, আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ দিদি। জানো, একটা গোপন কথা আছে আপনার সঙ্গে, জানি না কথাটা আপনি কিভাবে নেবেন। আরে বাবা, এত বনিতা না করে যা বলার আছে স্পষ্ট বলো না। হ্যাঁ মানে, কথাটা আমাদের বৌমার সম্পর্কে। বৌমা? হ্যাঁ সত্যি, পরিস্থিতি বিরক্তিকর হয়ে উঠছে। আমি যে পাগল হয়ে যাইনি এই যথেষ্ট। না না, তুমি শুধু একটু ধৈর্য ধরো, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তুমি ওকে নিয়ে ঘর করনি শিশির, তাই একথা বলতে পারছো। সামনে যাবার ও মেয়ে নয়, যা করতে হবে আমাকেই করতে হবে। কি করতে চাও? আমি আমি খুন করতে চাই। কি? আমি খুন করব। কি বলছো কি তুমি, খুন করতে চাও মানে? হ্যাঁ, আর তা না যদি করতে পারি তবে আত্মহত্যা করব। এটা কি কোনো লাইফ শিশির? ওই পথের কুকুরটা আমার থেকে সুখী। না না, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আরে কি বলছো তুমি? আচ্ছা তুমি ঠিক দেখেছো তো নববিন্দু?
দেখুন, আমার কথা বিশ্বাস করতে না চাইলে আমি নিরুপায়। আপনি তো জানেন আমি কখনো বরুণা ব্রিজের দিকটা যাই না, কিন্তু আজ হঠাৎ করেই ওদিকটায় গেছিলাম, আর গিয়েই আর ওই যে বললাম, বৌমা গাড়ি থেকে নামলো, এক ভদ্রলোক বৌমার দিকে এগিয়ে এলো, দুজনে কিসব বলাবলি করলো, তারপর দুজনে গাড়ির মধ্যে কি বলবো ঘেঁষাঘেঁষি করে বসলো। চি 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 চি, না না, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো খুব বাজে ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, মানুষ বোধহয় এসব জানে না। আমি কিন্তু আপনাকে আগেই সাবধান করেছিলাম, পই পই করে বলেছিলাম ওই ঘর থেকে মেয়ে আনবেন না, আনবেন না। তখন যদি আমার কথা শুনতেন তাহলে আজ আর আপনাকে ঝামেলা পোয়াতে হতো না। আহ, যা হবার সেটা তো হয়েই গেছে, এখন আক্ষেপ করে কি করবে বলো? ভাবো এখন আমাদের কি করা দরকার। না না, তুমি বোঝো, এইভাবে যদি চিরকাল চলতে থাকে তাহলে তো বৌমার জন্য আমাকে চূড়ান্ত অপমানিত হতে হবে। হ্যাঁ, 100 বার। আমি তোমার কাছে একটা পরামর্শ চাইছি ভাই। জয়বাবু, আমি বলছিলাম কি যে আপনি সরাসরি বৌমার সঙ্গে কথা বলছেন না কেন? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি যদি এই অবস্থায় তাকে ব্লেম দিই, সে আমার কথা মেনে নেবে? সে আমাকে অপমান করে ছাড়বে? তাছাড়া তো জানো আমার বৌমার মুখের ভাষা। হ্যাঁ, তাহলে তুমিও ভেবে দেখো, আমিও এদিকে ভাবছি কি করা যায়। তুমি জানো না শিশির, নীলা কিভাবে মানুষ হয়েছিল। আমার আজও সেই ফুলসজ্জা রাতের কথা মনে পড়ে। মা মরা ছোট মেয়ে বলে তাকে একটু বেশি আদর দিয়ে ফেলেছিলেন, আর এটা হয়তো তারই ফলশ্রুতি। কিংবা কি হলো, থামলে কেন বলো? আসলে আসলে নীলা কোনোদিনই আমাকে পছন্দ করেনি, ভালোবাসেনি। আমার আজও সেই ফুলসজ্জা রাতের কথা মনে পড়ে। কি বিশ্রীভাবে থাকো গো তোমরা। বিশ্রীভাবে কোথায়, আর দশন যেভাবে থাকে আমরা তো সেভাবেই থাকি। তাহলে তোমার বাবার উচিত ছিল আর 10টা সাধারণ ঘর খুঁজেই বউ আনা, চাঁদের দিকে হাত বাড়াতে গেলে কেন তোমরা? এসব ঝগড়া না হয় আমরা আর কিছুদিন পরেই করব। আজকে রাতটা তো আর বারবার ফিরে আসবে না নীলা, আসো না আমরা। এই সরো, এসব গেঁয়া পোনা না আমার সঙ্গে একদম করবে না। হ্যাঁ, আমার সব একদম পছন্দ নয়। আর আরেকটা কথা শোনো, সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের ফিউচার সেটেল করব সেটা সরাও না, ধর ধর সেটা আলোচনা করাই এখন বুদ্ধিমানের কাজ। বেশ বলো। তোমাদের এই বাড়িটার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বদলাতে হবে। এটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ এ বাড়ি কর্তা আমি নই, আমার বাবা। আর যতদিন তিনি বেঁচে আছেন ততদিন তাকে এই টেক্কা দেওয়া আমার পক্ষে শোভা পায় না। আজকালকার দিনে ও এত ভালো ছেলে আছে বাব। এই শোনো, আমি এখানে থাকবো না। সে কি? আরেকটা কথা শোনো, সেটা হচ্ছে আমার টাকার কোনো অভাব নেই, সুতরাং তুমি আমি আলাদা থাকতেই পারি, অসুবিধা কোথায়? তোমার টাকা আছে, কিন্তু আমার তো একটা কর্তব্যবোধ আছে, আমার পক্ষে এটা সম্ভব নয়। এটাই কি তোমার শেষ কথা? নীলা একটু প্র্যাকটিক্যাল হও, আমার পক্ষে এটা সম্ভব নয়। বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাওয়াটা কতটা লজ্জার। শুধু সেই রাতেই নয়, সব সময় ছোটোখাটো ব্যাপার নিয়ে খিটিমিটি লেগেই আছে, আর ও যেন শান্তি চায় না, ওই ঝগড়ার মধ্যেই আনন্দ খুঁজে পায়। না না, এটা তোমার রাগের কথা। না না, তা নয়। তুমি শোনো, আরও একদিন নীলা, তুমি যা বলছো আমরা তাই শুনে যাচ্ছি, তবু কেন অশান্তি করছো? তুমি তো শুধু আমাকে অশান্তি করতেই দেখছো, আর আমার উপর যে দিনের পর দিন এরকম দুর্ব্যবহার হচ্ছে সেটা বুঝতে পারছো না? আবার কি হলো? তোমরা মানুষ না কষাই, দিনের পর দিন আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আজ অবধি তোমরা কেউ একটাও ডাক্তার আনার ব্যবস্থা করেছো? তোমার শরীর খারাপ হয়েছে কই, আমরা কিচ্ছু জানি না তো। সেটা তুমি কি করে জানবে বলো? তুমি, তোমার বাবা, তোমার মা, কেউ কিচ্ছু জানেন না। আর কেন জানছো না সেটাও আমি বুঝতে পাচ্ছি, একদম বুঝতে পাচ্ছি।
তোমার শরীর খারাপে আমরা চুপ করে বসে থাকবো? না না, এ তোমার ভুল ধারণা। দিনের পর দিন আমি পেটের যন্ত্রণায় মরে যাচ্ছি। আমার সাংঘাতিক পেটের যন্ত্রণা হচ্ছে, আমি খুব ভালো করে বুঝতে পাচ্ছি, একদম বুঝতে পাচ্ছি। এই তোমরা সবাই মিলে আমাকে স্লো পয়জনিং করছো না? যা মুখে আসছে তুমি তাই বলছো। তোমাকে খুন করে আমাদের লাভ কি? তোমার ধারণা আমরা তোমাকে খুন করতে চাই? হ্যাঁ, তবে আমাকে তোমরা তিলে তিলে মারবে, যাতে আর কেউ বুঝতে না পারে। তোমাকে খুন করে আমাদের লাভ কি? আমি তো ডাস্টবিন, আমার টাকাটাই তো তোমাদের কাছে সব। তোমার টাকা কোথায় কিভাবে রাখো আমরা কিচ্ছু জানি না। কলকাতার বাড়ি ভাড়া বাবদ তোমার বাবা সেটা দেখাশোনা করে। একটা কাজ করো না, বাপের বাড়ি পছন্দ মতো আর কাউকে বিলটা করে দাও, তাহলে তো কোনো ভয় থাকে না। তবে একটা কথা বলো, ভবিষ্যতে কোনোদিনও আমরা তোমাকে খুন করতে চাই এটা মুখেও আনবে না। এটা তোমাকে সাবধান করে দিলাম। চোখ রাঙাচ্ছ নাকি তুমি? আমায় মারবে? আমায় তুমি? বাড়িতে এমন পরিবেশ সৃষ্টি করলো যে বাবা একদিন ডেকে বলল, মানুষ তোমার সঙ্গে আমার একটু কথা আছে বাবা। দেখো আমাদের কোনো ব্যবস্থাই তো বৌমা মেনে নিতে পারছে না, তা তোমার মায়ের সঙ্গে আমি পরামর্শ করে দেখলাম, ওকে আমরা আরো স্বাধীনভাবে থাকার সব ব্যবস্থা করে দেব। সে তো আমাদের কোনো কথাই গ্রাহ্য করে না বাবা, স্বাধীনভাবেই তো আছে। হ্যাঁ তা ঠিক, অবশ্য দেখো এছাড়া তো আর কোনো পথ ছিল না। তাই বাবা আমি বলছি কি, আমাদের থেকে তোমরা আলাদা হয়েই থাকো। বাবা তুমি আমাদের আলাদা করে দিতে চাইছো? মানুষ তুমি আমাকে ভুল বুঝো না বাবা, দেখো এছাড়া আর কোনো উপায় নেই। আর আমার মনে হয় এতে আমার বাড়ির অশান্তি অনেকটাই সংযত হবে, তাই না? বড় বাড়ি আমাদের, তাই কোনো অসুবিধাও হলো না। একটা পোর্শন ছেড়ে দেওয়া হলো, নীলা নতুন সংসার পাতল, উৎসাহের সঙ্গে কাজকর্ম শুরু করল। আমি একটু স্বস্তি পেলাম, ভাবলাম বাবার অনুমানই ঠিক। তারপর? তারপর আর কি, বেশি দিন আর এই অবস্থা রইল না। আবার যে কার সেই, এমন অবস্থা দাঁড়ালো যে বাড়িতে ঠিক মতন খাওয়া দাওয়া পর্যন্ত করে না। অগত্যা আমি এক রান্নার ঠাকুর বহাল করলাম, সাংসারিক অশান্তি তো লেগেই আছে, তারপর এখন খাওয়া দাওয়া পর্যন্ত ঠিকঠাক হয় না। শোনো তুমি শান্ত হও, যাও তুমি বাড়ি যাও। হ্যাঁ এখন উঠি, একটু দোকান থেকে হয়ে তারপর বাড়ি চলে যাব, আর ভালো লাগে না। হ্যালো। হ্যালো, আমি নিখিল বলছি। কি করছো? ঘুমোবার চেষ্টা করছিলাম, তোমার টাকা চাই বোধহয়। ঠিক ধরেছো, হাজার তিনেক হলে খুব ভালো হতো বুঝলে। আর তোমার টাকাটা নিশ্চয়ই ব্যবসার জন্য চাই। হ্যাঁ আর কি, তুমি তো জানো। এই শোনো, তোমাকে আমি আর টাকা দেব না। আর আমি কি কামধেনু গাই যে তুমি দিনের পর দিন আমায় দুইয়ে যাবে? কিন্তু কিন্তু নীলা। এই শোনো, তুমি যে একটি ফ্রড সেটা আমি বুঝে গেছি, তোমার কোনো ব্যবসা ট্যাবসা নেই। যার আসামে ব্যবসা সে দিনের পর দিন এখানে বসে বসে কি করছে? কিন্তু টাকাটা যে তোমাকে দিতেই হবে নীলা, কারণ তোমার নিশ্চয়ই মনে আছে তোমার ওই ইনিয়ে বিনিয়ে লেখা কয়েকটা চিঠি, মানে যাকে ওই প্রেম পত্র বলে, সেগুলো আমার কাছেই আছে। আর তুমি নিশ্চয়ই চাইবে না সেগুলো তোমার স্বামী অথবা ফসুরের হাতে পড়ুক। আমি তোমার সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিলাম, এরকম একটা চিঠিও তোমার কাছে থাকার কথা। সেটা তুমি যাকে ইচ্ছে দেখাতে পারো নিখিল, আমার কোনো অসুবিধা নেই। আর আরেকটা কথা, তুমি যদি ভাবো আমি তোমার ভয়ে তোমাকে দিনের পর দিন টাকা দিচ্ছি, একদম ভুল ভাবছ। টাকা দেওয়াটা আমার একটা খেয়াল, আমার প্রচুর টাকা আছে, অনেক বিলিয়েছি আর এখনো আছে, বেলাবো। তোমার নিশ্চয় যাতে কোনো অসুবিধা নেই, আর কিছু বলবারও নেই। নীলা শোনো, নীলা নীলা শোনো, হ্যালো নীলা শোনো, আমি তোমার সঙ্গে আবার দেখা করতে চাই। হ্যালো হ্যালো নীলা। হ্যাঁ
বলছে তুমি এবার বাবার কাছে গিয়ে অ্যাপ্রোচ করো। এই শোনো, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি বলো তো? আরে তোমার বাবার কাছে গিয়ে অ্যাপ্রোচ করা আর হাঁড়ি কাটে মাথা দেওয়া দুটোই আমার কাছে সমান। তবে একটা উপায় আছে। কি উপায়? কি বলো তো? পালিয়ে যাওয়ার কথা বলছো? এমা না না, এটা এটা করাটা একদমই উচিত হবে না, এটা ভীষণ লজ্জা। আর এতটা রিস্ক আমরা কেন নেব? তাহলে চলো। নীলা, তুমি রোজ যে এখানে আসো সেই খবরটা আমি অনেক কষ্টে জোগাড় করেছি, বিশ্বাস করো। কিন্তু আমার সঙ্গে তোমার এখনো দেখা করে লাভ কি? লাভ ক্ষতির হিসেবটা না হয় ধীরে সুস্থে মেলানোই ভালো। তাছাড়া তোমার বাবা যদি আমাদের মাঝখানে বাধা হয়ে না দাঁড়াতেন। এই শোনো, চুপ করো। তুমি না বাবাকে একদম দোষ দেবে না, বাবা তো কিছু করেনি। আমি তো তোমাকে অনেক আগেই বলেছিলাম বাবার কাছে যেতে, তুমি তো পিছিয়ে পড়েছিলে। হ্যাঁ, আমি পিছিয়ে পড়েছিলাম, আমি পিছিয়ে পড়েছিলাম। কিন্তু কখনো জানতে চাইছো তুমি যে আমি কেন পিছিয়ে পড়েছিলাম? না, জানতে চাওনি। আমার ব্যবসায় বিশাল একটা টানা পড়েন চলছিল, আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। চুপ করো তো, আমাকে এসব বানানো গল্প একদম দিতে আসবে না, আমি সবটাই জানি। তোমার এসব ব্যবসা ট্যাবসা সব মিথ্যে কথা, তুমি আমাকে পুরোটা ব্লাফ দিয়েছো। এই এই শোনো নীলা, তোমার কি মনে হয় না তোমার বাবা চিরকাল তোমাকে ভুল বুঝিয়ে গেছে? শোনো, আমার সত্যিই একটা ব্যবসা আছে, আর আসামের মরিয়ানির আমি একজন বিখ্যাত ব্যক্তি। বিশ্বাস করো। নীলা, তুমি অনেকক্ষণ ধরে ওয়েট করছো না? আমার একটা কাজে আটকে গেছিলাম, দেরি হয়ে গেল। নিখিল, হ্যাঁ বলো। তুমি বুঝতে পারছো তো আমায় কিরকম অসুবিধার মধ্যে থাকতে হচ্ছে? তুমি আমাকে এখান থেকে নিয়ে যেতে পারো না? আমি তো তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই নীলা। এই মুহূর্তে আমি আমারটা অসুবিধার মধ্যে পড়ে আছি। যে কি অসুবিধা? আসলে আমার ব্যবসাটা না খুব মন্দা চলছে, তবে হ্যাঁ কিছু টাকা হলে আমি সামলে নিতে পারবো। টাকার ব্যবস্থা আমি করে দেব, কোনো অসুবিধা নেই। তুমি শুধু আমাকে বলো তোমার কত টাকা লাগবে। শোনো না, আজকে এইসব কথা থাক। আজকে না আমার একটু একটা কাজে তাড়া আছে, বলছি যে পরদিন না তুমি এখানেই এসো, এখানেই আমাদের দেখা হবে, ঠিক আছে? আমি যাচ্ছি, তুমি সাবধানে যেও। হ্যাঁ, নীলা নীলা নীলা। কি নীলা নীলা করছো গো? গুরু, রমলার কথা মনে আছে তো? কি চুপকে দিয়ে বেরিয়ে গেল? রমলা হাতছাড়া হয়েছিল আমার নিজের দোষে, ঠিক। কিন্তু নীলার সঙ্গে আমি যে ইন্টারেস্টে মেলামেশা করছি তা আমি সাকসেস করেই ছাড়ব। দেখো, পাখি না উড়ে যায়। আরে না না না, পাখি উড়লেও নাগালের বাইরে যেতে দেবো না। নীলার লেখা খানদশেক চিঠি মানে প্রেমপত্র আমার কাছে আছে। তাছাড়া শোনো না, বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও নীলা আমার সঙ্গে পালিয়ে যাওয়ার জন্যে একটা সুন্দর করে গুছিয়ে প্রেমপত্র দিয়েছিল। দারুণ, কি বলছো, সেটা কাজে লাগবে না? লাগবে তো। বৌদিমণি বৌদিমণি, তোমার চিঠি আছে।
নাও প্রসাদ। ভদ্রী কাকা, হ্যাঁ আমি খাবার ঘরে আছি, ঠাকুরকে ভাত দিতে বলো, বড্ড খিদে পেয়েছে। দাদাবাবু, ঠাকুর সেই দুপুরবেলা বাড়ি গেছে, এখনও ফেরেনি, ওর বাবার খুব বাড়াবাড়ি অসুখ। তাহলে তুমি আসো ভাত নিয়ে, আমি তাদের ফ্রেশ হয়ে আসছি। আগে আজ তো রান্না হয়নি। সে কি, কেন? বৌদিদির বোধহয় শরীরটা খুব খারাপ করেছে, উনি ঘর থেকে একদম বেরোননি। শরীর খারাপ করেছে কিনা জিজ্ঞাসা করোনি? দরজা ভেতর থেকে বন্ধ, আমি দুবার ধাক্কা মেরেছি, খুলছেনই না, আমি কি করবো বলুন তো। কই, চলো তো দেখি। চলুন চলুন। বৌদিদি! নীলা! ও বৌদিদি! নীলা দরজা খোলো। বৌদিদি গো! নীলা! ও বৌদিদি! নীলা! বৌদিদি, আমি বাবা মাকে ডেকে আনছি। বাবা, বাবা, মা! কিরে, কি হয়েছে তোর, এত হাঁপাচ্ছিস কেন? নীলা দরজা বন্ধ করে রেখেছে, অনেক ধাক্কা ধাক্কির পরও খুলছে না। সে কি রে, কোনো সাড়া শব্দ দিচ্ছে না। শরীর টরীর খারাপ হয়নি তো? হ্যাঁ, কতক্ষণ বন্ধ করে রেখেছে দরজা? বদ্রী তো বলো অনেকক্ষণ ধরে। এই চল চল তো গিয়ে দেখি। এই তুমি ব্যস্ত হো না, এই চল চল চল। তাড়াতাড়ি দেখ কি হলো বেটা। ঠাকুর ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। নাকি আমার মনে হচ্ছে ডাকাডাকি তো হবে না, তুমি দেখো তো। হ্যাঁ দেখছি দেখছি দেখছি, প্রেসার দিয়ে দরজা ভাঙা খুব সহজ কাজ নয়। নীলা, নীলা, ওমা বৌমা, ভাঙো, দাঁড়ান দাঁড়ান, দেখছি, দাঁড়ান, সরে যান সরে যান, আপনার সরে যান। মানুষ, বৌমা, বৌমা, নীলা, মানুষ, নীলা, দেখো না, নীলা, কি হয়েছে রে, নিঃশ্বাস পড়ছে না। হ্যাঁ আগো, একবার ডাক্তার করকে ডাকলে হয় না? এই বেবি, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, একবার ডাক্তার করকে ডাক, খাটে দেবো, তুলে দিই, ওকে একবার তুলে ধরে শোয়া। হ্যাঁ ধর 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 বৌমা, ওদিক ওদিকটা বাউ, ধর 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 ধর, বাবারে, এই তুই সোজা করে, আস্তে 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 রাখ, আস্তে রাখ, সোজা করে শুয়ে, আস্তে মানুষ, আস্তে, দাঁড়া, আমি 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 খবর দিচ্ছি, আমি খবর দিচ্ছি, আমি 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 ডাক্তারকে নিয়ে আসছি। সরি, উনি তো মারা গেছে। বৌমা, বৌমা মারা গেছে? কি কি, অন্তত ঘন্টা চারেক আগে হবে। চার চার ঘন্টা আগে? মানুষ, আমি একটা কথা বলছি আপনাদের, আপনারা এক্ষুনি একবার পুলিশে খবর দিন। পুলিশ? কেন পুলিশে খবর দেবো কেন? পুলিশ কেন? কারণ এই মৃত্যুটা স্বাভাবিক বলে মনে হচ্ছে না আমার, তারপরে খবর না দিলে ভবিষ্যতে অনেক ঝামেলায় পড়তে হবে আপনাদের, তাই কাইন্ডলি একটু পুলিশে খবর দিন। আমি আসি তাহলে। এই নিন, ঠিক আছে। কিন্তু বৌমা, বাবা কি হয়ে গেল বাবা? বাবা ডাক্তারের কথা মতো পুলিশকে খবরটা দিয়ে দেওয়াই ভালো। নিশ্চয় নিশ্চয়ই, উনি যা বলেছেন তাই করো। নবেন্দু, তুমি বরং একবার থানায় খবরটা দাও জানো। এই মানুষ, তুই একবার বৌমার বাবা কিঙ্কর বাবুকে এই খবরটা জানা। হ্যাঁ ঠিক বলেছেন। মানুষ মানুষ, এসো এসো, আমার সঙ্গে এসো এসো। ওটা করি তাহলে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চি। হ্যালো, হ্যালো, পুলিশ স্টেশন, শুনুন না, আমার নাম আমার নাম নবেন্দু সেন, আমি বসুবাড়ি থেকে বলছি, এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি দয়া করে আসেন তাহলে খুব ভালো হয়।
স্যার এই বাড়িটাই। মানসবাবু, 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 ও আপনারা আপনারা এসে গেছেন, আসুন 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 আসুন, দেখে আসবেন, আসুন এদিকটা এদিকটা আসুন, প্লিজ প্লিজ আসুন ইন্সপেক্টর, আসুন আসুন। জামাইবাবু ওই যে পুলিশের ওনারা এসছেন। নমস্কার। তা মৃত্যু কি খাটের উপরেই হয়েছে, মানে ডেড বডি কি এখানেই ছিল? না না না, এইখানে বৌমার দেহ এইখানেই পড়েছিল। হ্যাঁ, আমাদের অবর্তমানে বডিটা তুলে কিন্তু আপনারা ঠিক কাজ করেননি। দেখুন ওই অবস্থায় তখন এতটা তলিয়ে ভাবার সুযোগ পাইনি আর কি। হ্যাঁ স্যার, এখন কি বুঝছেন? আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ান ঠিকই বলেছেন, অ্যাবনর্মাল ডেথ। তবে পোস্টমর্টম রিপোর্ট না এলে জোর দিয়ে কিছু বলা যাবে না। ওই দরজাটা দিয়ে কোথায় যাওয়া যায়? ওটা অ্যাটাচ বাথরুমের দরজা। ও শোনো পাঠক, আমি ফটোগ্রাফারকে খবর দিয়েছি, তুমি ওনাকে নিয়ে এসো। ওকে স্যার। স্যার ফটোগ্রাফার এসে গেছে। আচ্ছা বাথরুমের ওদিকে দরজা কেন? ওই ম্যাথরের যাতায়াতের সুবিধার জন্য। সেপটিক ল্যাট্রিনে ম্যাথরের কি প্রয়োজন? না মানে মাঝে মধ্যে একটু ধোয়া মোছা করার প্রয়োজন হয়। দরজা কি সবসময় খোলা থাকে? না, সবসময় খোলা থাকলে তো ঘরে চোর ঢুকে যাবে। আসলে যখন ধোয়া মোছার প্রয়োজন হয় তখন আমরা ম্যাথরকে ডেকে নিই। আজকে কি ম্যাথরকে ডাকা হয়েছিল? না। আচ্ছা স্যার, আপনি হঠাৎ দরজাটা সম্পর্কে এত প্রশ্ন করছেন কেন? উনি যেখানে মারা গেছেন বডিটা সেখানে থাকলেই ভালো হতো, ওটাকে খাটের ওপর তুলে আপনারা অত্যন্ত অন্যায় কাজ করেছেন। আসলে স্যার, বৌমা যেইভাবে আত্মহত্যা করবে আমরা কেউ ভাবতেও পারিনি। তবে স্যার, আমি রিকোয়েস্ট করছি যাতে তাড়াতাড়ি সৎকার করা যায় তার ব্যবস্থা আপনি করুন। উনি যে আত্মহত্যা করেছেন সে ব্যাপারে আপনারা এত শিওর হচ্ছেন কি করে? স্যার আপনিই তো বললেন এটা অস্বাভাবিক মৃত্যু, আর অস্বাভাবিক মৃত্যু যখন আত্মহত্যা ছাড়া আর তো কিছুই হতে পারে না। না, কারণ হচ্ছে বৌমা মাঝখানে বেশ একটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। হ্যাঁ, আত্মহত্যা কিনা সেটা তো পোস্টমর্টম রিপোর্ট এলেই ভালো করে বোঝা যাবে। শুনুন, পরে এসে আমি আপনাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব। একটা কথা, আমাকে না জানিয়ে আপনারা কেউ আউট অফ স্টেশন যাবেন না, ঠিক আছে? আমি ডেড বডি নিয়ে যাচ্ছি। পাঠক, বডি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। মানুষ কোথা থেকে যে কী হয়ে গেল বৌমা এইভাবে? আমার মাথায় কিছুই আসছে না নবেন্দু, এখন কি করা উচিত বলো তো? জয়বাবু, আমার মাথায় সত্যি কাজ করছে না। আমি কালকেই চলে আসতাম, কোনো ট্রেন ছিল না, ভেবেছিলাম বাইকার চলে আসব, ছেলেরা আসতে দিল না। এমনিতে আমার শরীরটা খুব একটা ভালো নেই, একে শেয়ার মার্কেটের লস, তারপর এত বড় একটা ঘটনা। বেমশাই, আপনি ভেঙে পড়বেন না, আমরা বুঝতে পারছি আপনার মনের অবস্থা। দেখুন, বৌমা যে নেই সেটা আমরা কেউ মেনে নিতে পারছি না, কিন্তু এর জন্য তো আপনারাই দায়ী।
আমরা? হ্যাঁ, আপনারাই। আপনারা নিয়মিত তাকে কষ্ট দিতেন, সে আমাকে সব বলেছে। বরঞ্চ আমি তাকে বুঝাতাম, বলতাম যে বিবাহিত মেয়ে, বাপের বাড়িতে থাকার থেকে বড় লজ্জার আর কিছু নেই, তাই জন্য তোমাকে সব মানিয়ে নিতে হবে, ওখানেই থাকতে হবে। কিন্তু আমার মেয়ে যে এরকমভাবে আত্মহত্যা করবে অভিমানে, সেটা ভাবতে পারিনি। বেমশাই, আপনি আমাদের পরিস্থিতিটা একবার বোঝার চেষ্টা করুন। দেখুন, আপনার মেয়ের ইচ্ছেতে আমরা সবসময় সায় দিয়ে এসেছি। সে ইদানিংকালে আলাদা থাকতে চেয়েছিল, আমরা তাকে আলাদা সংসারও গড়ে দিয়েছিলাম। সবই যদি হয়েছিল তাহলে তাকে চলে যেতে হলো কেন? একজনের মানসিক অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ালে তখন তাকে আত্মহত্যা করতে হয় আপনি জানেন? যাকগে, আমার আর কথা বলতে ভালো লাগছে না, আমি হোটেলে যাচ্ছি। না না, আপনি আবার হোটেলে যাবেন কেন? আমি লোক দিয়ে আপনার মালপত্র হোটেল থেকে আনিয়ে নিচ্ছি। বেমশাই, আমার বাড়ি থাকতে আপনি হোটেলে থাকবেন, এটা তো ঠিক নয়। কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় সেটা আমার ভালো করে জানা আছে, আপনাকে বলতে হবে না, ব্যস্ত না হওয়াই ভালো। দেখো, দুঃখ করো না, একদিক থেকে তো ভালোই হয়েছে, তোমার জীবন দুর্বিষহ উঠেছিল। ঠিকই বলেছ, নীলা মারা গিয়ে সব দিক ঠিক রক্ষা করে গেছে, কিন্তু শুধু মন খারাপ পড়ে যে মনে হচ্ছে। দাদাবাবু, ইন্সপেক্টর সাহেব এসছেন, আপনাকে ডাকছেন। ও চলো সে। হ্যাঁ চলো। অসম্ভব কথা বলছেন, বলছেন বৌমা নাকি খুন হয়েছে। Yes, it's a clear case of homicide. আপনারা বসুন। হ্যাঁ, কেউ অত্যন্ত পরিকল্পনা করে ভদ্রমহিলাকে খুন করেছে। আমার স্ত্রীকে খুন করেছে আপনি কি করে বুঝলেন? দেখুন, ডেড বডি দেখেই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু পোস্টমর্টম না হলে তো শিওর হয়ে কিছু বলা যায় না, তাই আমি কোনো কমেন্ট করিনি। পটাশিয়াম সায়ানাইড হচ্ছে মৃত্যুর। হ্যাঁ, কিন্তু এতে কি প্রমাণ হয়? আগে আমাকে শেষ করতে দিন। দেখুন, দুটো জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভদ্রমহিলাকে খুন করা হয়েছে। এক নম্বর, কেউ আত্মহত্যা করলে একটা সুইসাইড নোট পাওয়া যায়, এখানে সেটা পাওয়া যায়নি। আর দু নম্বর হচ্ছে যে ভদ্রমহিলা পা মোড়া অবস্থায় মেঝেতে পড়েছিলেন। কেন? উনি তো চেয়ারে বসে বা খাটে শুয়েও পটাশিয়াম সায়ানাইড খেতে পারতেন। পোস্টমর্টম রিপোর্টে কি বলা রয়েছে উনি সায়ানাইড খেয়েছেন? আপনি আমার ঘনিষ্ঠ বন্ধু, ফ্যামিলি ফ্রেন্ড। ও হ্যাঁ, খেয়েছিলেন, ওই ঠোঁটে সায়ানাইডের গুঁড়ো লেগেছিল। এখানে একটা বিশেষ কথা অ্যারাইজ করছে না। কি কথা? দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, আর তাছাড়া কাউকে যদি খেতে বলা হয় সে নির্দ্বিধায় সায়ানাইড খেয়ে নেবে। ঘরের দরজাটা বন্ধ থাকলেও ওই মেথড ঢোকার দরজাটা খোলা ছিল। আমার অনুমান যে হত্যাকারী ওই দরজা দিয়েই ভেতরে ঢুকেছিল। সায়ানাইডটা কীভাবে খাওয়ানো হলো সেটা অবশ্য একটা মিস্ট্রি, ধীরে ধীরে সেটাও সলভ হবে। এনিওয়ে, আমি সবাইকে একটু জিজ্ঞাসাবাদ করব। মৃন্ময়বাবু, আপনি ছাড়া বাকি সবাই একটু বাইরে যান। হ্যাঁ, তবে হ্যাঁ, বাড়ির বাইরে যাবেন না, আমি সবাইকে একে একে ডাকব। আমরা বাইরেই আছি। পাঠক, ইয়েস স্যার, নোট কর। মৃন্ময়বাবু, কিঙ্করবাবু থানায় গিয়েছিলেন, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। আমি জানতে পেরেছি যে নীলাদেবীর সঙ্গে আপনাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, খিটিমিটি লেগেই থাকত। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। আসলে আমরা সবসময় বৌমাকে মানিয়ে নেবার খুব চেষ্টা করতাম, কিন্তু বৌমা কেন জানি না অশান্তি করে আমাদের সঙ্গে অশান্তি করার জন্য যেন মুখিয়ে থাকত। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনি কিছু মনে করবেন না,
নীলা দেবীকে আপনারা বাড়ির বউ করে এনেছিলেন কি লোভনীয় ডাউরির জন্য? না না ইন্সপেক্টর, এটা আপনার ভুল ধারণা। যে দেখুন, আমারও কিছু টাকা পয়সা আছে, আমি কোনো রকম ডাউরির কথা ভাবিনি। আসলে ভালো বনেদি বংশের মেয়ে আমার ঘরে বউ হয়ে আসবে, সেই কারণেই আমি বিয়েটা দিয়েছিলাম। তা বলে কোনো রকম ডাউরির আশা আমি করিনি। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, আমার কোনো রকম দাবি দেওয়া কিচ্ছু ছিল না। কিন্তু সেই বিশাল অঙ্কের টাকাটা বোধহয় আপনারাই পাচ্ছেন। না সেটা আমি বলতে পারবো না, তবে বৌমা একটা উইল করে গেছে সেটা আমি শুনেছি, কিন্তু কত টাকা তা আমি বলতে পারবো না। দেখুন, আপনি নীলা দেবীর ওপর সন্তুষ্ট ছিলেন না, আপনার শান্তির সংসারে অশান্তি সৃষ্টি করার জন্য তিনিই দায়ী। তাই নীলা দেবীর মৃত্যুটা কি আপনি আন্তরিকভাবে চাননি? অফিসার, এটা কিন্তু আপনার অত্যন্ত আপত্তিকর প্রশ্ন। না, বৌমার ব্যবহারে আমি সত্যি খুব অতিষ্ঠ হয়ে উঠেছিলাম, এটা ঠিক। তা বলে তার মৃত্যু আমার কখনো কাম্য ছিল না। এবার দুর্ঘটনার দিনের কথায় আসা যাক। আচ্ছা, নীলা দেবীর সঙ্গে আপনার শেষ কখন দেখা হয়েছিল? তা প্রায় ধরুন না কেন দিন পনেরো তার সঙ্গে আমাদের কোনো দেখা সাক্ষাৎ নেই। না, যদিও আমরা একই বাড়িতে থাকি, কিন্তু এই অশান্তির ভয় আমরা যে যার আলাদা থাকতাম। মানে সেও আমাদের কাছে খুব একটা আসতো না, আর আমরাও অশান্তির ভয় তারও কাছে যেতাম না, এই আর কি। আচ্ছা, কালকে দুপুর থেকে সন্ধে পর্যন্ত আপনার অ্যাক্টিভিটি কি ছিল? কিছু মনে করবেন না অফিসার, আপনি কি আমাকে সন্দেহ করছেন? অবান্তর প্রশ্ন করবেন না, আমার প্রশ্নের উত্তর দিন। আমি কালকে সকাল ১১টার সময় আমার অফিসে যাই। দুপুর ২টার সময় আমি সেলিং কাউন্টারে গিয়ে বসি। ৫টার পর আমি অফিস থেকে বেরিয়ে আসি। তারপর সন্ধ্যেবেলা বাড়ি ফিরে আমি আমার শোবার ঘরের বিছানায় বসে আমি খবরের কাগজ পড়ছিলাম। পাইদা ভাই, আমার স্ত্রীও সেখানে ছিলেন। ঠিক সেই সময় মানুষ গিয়ে আমাকে খবরটা দেয় যে বৌমার এইরকম একটা দুর্ঘটনা ঘটেছে। ঠিক আছে, আপাতত আপনাকে আর আমার কোনো প্রশ্ন করার নেই, আপনি নব্যেন্দুবাবুকে পাঠিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে। আরে এত ভাবলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। ইন্সপেক্টরের কথাবার্তায় আমি চিন্তিত হয়ে পড়ছি শিশির। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, পরিস্থিতি চোখে আঙুল দিয়ে জানান দিচ্ছে যে এটা আত্মহত্যা নয়, খুন। দেখো, খুনের কথা প্রথমে মনে হয়নি, তাই মনে হয়েছিল এটা সুইসাইড। কিন্তু এখনও কোনো সন্দেহ নেই যে নীলাকে কেউ খুন করেছে। আমার কি সে চিন্তা হচ্ছে জানো? ইন্সপেক্টর আমাকে সন্দেহ করছে, ওনার ধারণা আমি নীলাকে খুন করেছি। হ্যাঁ, মানে সেটাই তো ভয়ের ব্যাপার। মানে তোমাকে নিজেকে বাঁচানোর জন্য না একটা পথ বার করতেই হবে, তা না হলে আমার সামনে তো কোনো পথই নেই। তুমি কিছু একটা করো শিশির। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে একটা পথ আছে, কিন্তু তার আগে তুমি সত্যি করে বলো তো, নীলার খুনি কে সেটা তুমি জানতে চাও? কি অদ্ভুত কথা বলছো তুমি, খুনি না ধরা পড়লে তো আমার পাশেই হবে, তুমি কেন বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি, সেই দিক থেকে না মানে একটাই উপায় আছে, বাসববাবুর শরণাপন্ন হওয়া। বাসববাবুকে? সে কি তুমি নাম শোনোনি? আরে বাসব ব্যানার্জি, নাম করা গোয়েন্দা, আজ পর্যন্ত উনি একটাও কেস ফেল করেননি। উনি যদি এই কেসটা নেন তাহলে খুনি ধরা পড়বেই। তো ওনাকে পাবো কোথায়? ওনার ঠিকানা তো আমার কাছে নেই, আর উনি এখানে থাকেনও না। না না, সেটা আমার কাছে ঠিকানাটা আছে। আসলে ওই রয়্যালপুরে আদিত্য রায় মার্ডার কেসটা উনি নিয়েছিলেন, সেই সময় আমি ওনার ঠিকানাটা নিয়েছিলাম। উনি কলকাতায় থাকেন, আমি একটা ফোন করব, উনি যদি রাজি হয়ে যান তাহলে ভয়ের কিছু থাকবে না। নাও চা নাও। হ্যাঁ দাও। আমার আর ভালো লাগছে না, কোন পাপে যে ভগবান আমাদের এরকম সাজা দিল।
ছেলেটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। সব দোষ আমার স্নেহ, সব দোষ আমার। বড়লোকের সঙ্গে কুটুম্বিতা করতে গিয়ে আমার সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল আজকে। বৌমা দাম্ভিক ছিল, একা সেরেছিল, তার জন্য খুব কষ্ট পেয়েছি, কিন্তু তাও তো ভালো ছিল। আচ্ছা কি হলো বলো তো, আত্মহত্যা কেন করলো? আরে আমরা বলছি আত্মহত্যা, কিন্তু পুলিশ পুলিশ বলছে যে এটা একটা খুন। স্নেহ আমি আমি কিছুতেই বুঝতে পারছি না, বৌমা খুন হবে কেন, কেই বা তাকে খুন করলো? কি জানি আত্মহত্যা নাকি খুন, আমার মাথার মধ্যে সব কিরকম গোল পাকিয়ে যাচ্ছে। আচ্ছা রাগের মাথায় খোকা, কি আজে বাজে কথা বলছো? না না মানুষ আমাদের ছেলে, আর তুমি মা হয়ে নিশ্চয়ই ছেলেকে ভালো করে জানো। না না সে এমন কাজ কখনো করতে পারে না। শোনো তুমি আজকে আমাকে এই কথাটা বললে বললে, কিন্তু দ্বিতীয় দিন কখনো এই কথাটা মুখে এনো না, কাউকে বলো না। শখ করে ছেলের বউ এনেছিলাম, ভেবেছিলাম শাশুড়ি বউতে মিলে খুব আনন্দ করে সংসার করব, কিন্তু এমন যে একটা দিন আসবে সেটা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। কেঁদো না, আমার ভাল লাগছে না, আমার একদম ভাল। স্নেহ আমার একটা কথা এই মুহূর্তে মনে হচ্ছে জানো। কি কি কথা? না যদিও এটা আমার কথা নয়, মানে তোমার ভাই নবেন্দু আমাকে কিন্তু কদিন আগে বলেছিল। কি বলেছিল নবু? ছি ছি, বলেছিল তোমার বৌমা নাকি অন্য কোনো পুরুষের সঙ্গে একটু ঘনিষ্ঠভাবে মেলামেশা করছে। ছি ছি, ওমা তাই নাকি? না না না, এ হতে পারে না। বৌমা দাম্ভিক ছিল, অহংকারী ছিল, কিন্তু তাই বলে চরিত্র খারাপ ছিল এ আমি বিশ্বাস করি না। স্নেহ মানুষ সম্পর্কে কতটুকু অভিজ্ঞতা তোমার আছে? হ্যাঁ শোনো, তোমার তো চৌহদ্দি হলো আমার এই সংসার আর ঠাকুর দেবতার সেবা করা, সংসারে মানুষ চিনতে শেখো। মানুষ আমি চিনি না ঠিকই, কিন্তু আমার ভাইকে তো আমি চিনি, সেও ধোয়া তুলসী পাতা নয়, তাকে আমার থেকে বেশি কেউ চেনে না। আচ্ছা আচ্ছা, হয়তো হতে পারে যে এখনের পেছনে তারও হাত আছে। ভগবান, আমার আর কিছু মাথায় ঢুকছে না, কে জানে কি আছে কপালে। স্নেহ এভাবে ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না। দেখো বিপদ আসে, কিন্তু বিপদ থেকে আবার মানুষ উদ্ধার হয়। আমার আমার মনে হয় এই সময়ে নিজের মনে তোমার ধৈর্য রাখতে হবে, দেখবে ঠিক বিপদ কাটিয়ে উঠবে। হ্যাঁ না, আমি যাই, দেখি রান্নাঘরে ঠাকুর আবার কি করছে। Thank you.
স্যার, স্যার আপনার সঙ্গে দুজনকে দেখা করতে এসেছে। ও পাঠিয়ে দাও। পাঠিয়ে দেবো, ওকে ঠিক আছে, আপনারা আসুন। নমস্কার, আমি বাসু বন্দ্যোপাধ্যায় আর আমার মিত্র শৈবাল রায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানসবাবু আপনাদের অ্যাপয়েন্ট করেছেন তাই তো? আপনার সহযোগিতা যদি না পাই তাহলে আমার পক্ষেও কিন্তু কেসটা সলভ করা সম্ভব হবে না। নিশ্চয়ই, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের হেল্প করতে। যদি আপনার কোনো অসুবিধা না থাকে আমি ওই বয়ানের রিপোর্টটা একটু দেখতে পারি? শিওর, এনি। কিছু যদি মনে না করেন আমি কি এটা নিয়ে যেতে পারি? হ্যাঁ পারেন, তবে হয়ে গেলে ফেরত দিয়ে দেবেন। পোস্টমর্টম রিপোর্ট একটু। মৃত্যু পটাশিয়াম সায়ানাইড হয়েছে। সায়ানাইড এত বেশি ছিল যে জীবের উপরে একটা আস্তরণ পড়ে গিয়েছে, কোনো বল প্রয়োগ করা হয়নি। আমরা মানসবাবুকে সন্দেহ করছি। দেখুন, মার্ডার কে করেছে সেটা ইম্পর্টেন্ট নয় দিস মোমেন্ট। আমাদের জানা দরকার মার্ডার কিভাবে হয়েছে। এই থিওরিটা পরিষ্কার হয়ে গেলেই আমাদের কেসটা অনেকটা সলভ করার সুবিধা হয়ে যাবে। দেখুন, আমরা থিওরিতে বিশ্বাস করি না, প্র্যাকটিক্যাল ব্যাপারে বেশি জোর দিই। আর তাছাড়া সুবিধে সুযোগ দুটোই মানসবাবু সব থেকে বেশি ছিল। একই সঙ্গে এটা ধরে নেওয়া যায় যে মানসবাবুই নীলাদেবীকে খুন করেছে। তা আপনার মতে পুরো ঘটনাটা কিভাবে ঘটেছে? সিম্পল, মানসবাবু ঘরে এলেন, দরজায় খিল দিলেন, স্বামী স্ত্রীর মধ্যে এটা স্বাভাবিক ব্যাপার, সায়ানাইড খাওয়ালেন, তারপরে ম্যাথর যাওয়ার দরজা দিয়ে ওই স্পাইরাল সিঁড়ি পেয়ে নেমে পালিয়ে গেলেন, ব্যাস। ইন্সপেক্টর, তাতেও আপনি মানসবাবুর অ্যালোবাইতে চির খাওয়াতে পারবেন না। মানসবাবু যে পুরোটা দুপুর তার বাড়িতে ছিলেন না, সন্ধ্যেবেলা দোকানে ছিলেন, সেটা কিন্তু সাক্ষীরাই প্রমাণ করে দেবে। আর তাছাড়া আমাদের তো পোস্টমর্টম রিপোর্টে ক্লিয়ার আছে যে তার সাথে কোনো জবরদস্তি করা হয়নি। তো সেই ক্ষেত্রে মানসবাবু এবং নীলাদেবীর মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না যে উনি বাড়ি গিয়ে বলবেন নাও খাও আর উনি সায়ানাইড খেতে। অ্যাকচুয়ালি ভাইটাল ব্যাপারটা কি জানেন, আমাদের এখন জানতে হবে এক্স্যাক্টলি যে নীলাদেবীর মুখে ওই সায়ানাইডটা গেল কি করে। এটা যদি একবার ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু কেসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। একটা বিষয় আপনি জানেন না মিস্টার ব্যানার্জি, বদ্রি মানে ওদের বাড়ির কাজের লোক বলেছে যে ঘরের মধ্যে অন্য কারো গলার আওয়াজ পেয়েছে। ঠিক আছে, হতেই পারে। হতে তো পারে এমন যে কেউ ওই ম্যাথর যাওয়ার জায়গা দিয়ে উঠল এবং সেখান দিয়ে আবার বেরিয়ে গেল। কিন্তু দরজা তো সবসময় ভেতর থেকে বন্ধ থাকে, তাহলে কেউ দরজা দিয়ে ভেতরে ঢুকবে কি করে? দেখুন, কেউ স্পাইরাল সিঁড়ি দিয়ে উঠল, ম্যাথর যাওয়ার দরজায় গিয়ে ধাক্কা দিল, নীলাদেবী খুলে দিলেন দরজা, সে তার নিজের কাজ করল, আবার সে সেই স্পাইরাল সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। এটা কি সম্ভব নয়? আপনি কিন্তু কল্পনাকে অনেক বেশি প্রশ্রয় দিচ্ছেন মশাই। ইন্সপেক্টর, আমি কল্পনার উপরেই আমার সমস্ত কেসকে প্রথমে স্ট্রাকচারাইজ করি। আরেকটা জিনিস আপনাদের জানাই, বাসব বন্দ্যোপাধ্যায় আজ অবধি কোনো কেস হারেনি। আরেকটু কষ্ট দেবো আপনাকে। হ্যাঁ বলুন। আমরা ওই মিস্টার সুরের বাড়ি যেতে চাই, যেই স্পটে মার্ডার হয়েছে, অর্থাৎ নীলাদেবীর বেডরুম, ওই জায়গাটা যেতে চাই। ঠিক আছে, চলুন, নিয়ে যাচ্ছি। এই যে মানসবাবু, মিস্টার ব্যানার্জি একবার নীলাদেবীর বেডরুমটা দেখতে চান, তাই নিয়ে এলাম। বেশ তো, আপনারা যান, আমি একটু দোকানে দেখে যাচ্ছি, আমি গেলে আমার বাবা আসতে পারবেন। মানসবাবু আপনি থাকুন, আপনাকে প্রয়োজন হতে পারে। আসুন, চলুন। চলুন। আসুন বাসববাবু, ডেড বডি এ ঘরেই পাওয়া গেছে, মেঝেতে পড়েছিল, আমাদের অবর্তমানে ওনারা
ওটাকে তুলে খাটে রেখে দিয়েছিলেন। ইন্সপেক্টর কিছু যদি মনে না করেন, আমি একা একটু ঘরটা পরীক্ষা করে দেখতে চাই। নিশ্চয়ই চলুন। আমার কাজ হয়ে গেছে, আপনারা ভেতরে আসতে পারেন। ইন্সপেক্টর বাবু নিচে গেছেন বোধহয় কনস্টেবলের সাথে কথা বলতে। আচ্ছা আচ্ছা মানস বাবু, এই আলমারির চাবি আছে আপনার কাছে? হ্যাঁ, ওই একটা চাবি ছিল, সেটা নীলার কোমরে থাকতো, আর সেটা তো বডির সাথে চলে গেছে। আর একটা রয়েছে, সেটা পুলিশের কাছে, আর আমার কাছে রয়েছে ডুপ্লিকেটটা। কেন বলুন তো? আমি একটু ভেতরে দেখব, খুলুন প্লিজ। পুলিশের পারমিশন ছাড়া খোলাটা কি ঠিক হবে? সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, সেটা আমার দায়িত্ব। প্লিজ।
দেখুন সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব তো ঠিক আছে মনে হচ্ছে। দাও এগুলো। এ তো গয়নার বাক্স, নীলা এখানে গয়না রাখতো। এখানে কি সমস্ত গয়না রাখতেন আপনার স্ত্রী? বেশিরভাগটা ব্যাংকই রাখতো, কিন্তু কিছু গয়না সে এখানে রাখতো। এ কি খালি? এটাও খালি? সবই তো খালি। তার মানে গয়না চুরি গেছে, কি বলেন মানসবাবু? তাই তো দেখছি, আমি তো অবাক হয়ে আছি মিস্টার ব্যানার্জি। দেখুন তার মানে শুধু খুন হয়নি, চুরিও হয়েছে। কিন্তু বাই দ্য ওয়ে এই কথাটা আপাতত আপনি কাউকে বলবেন না। কি বলছেন, যা চুরি হয়েছে তার যে দাম অনেক। যাতে আপনি দামি জিনিসগুলো ফেরত পান তার চেষ্টাই তো আমি করছি। এবারে আমি যা যা প্রশ্ন করব আপনাকে তার সঠিক জবাব আমায় দেবেন। আমি যা যা জানি সবই তো পুলিশকে জানিয়ে দিয়েছি। সে রিপোর্ট আমি পরে পড়ে নেব। আমি এখন যা প্রশ্ন করছি তার সঠিক জবাব আমার চাই। নিখিল সেন নামে আপনি কাউকে চেনেন? না। একটু ভেবে বলুন, নিখিল সেন নামে আপনি কাউকে চেনেন? নিখিল নামে আমি কাউকে চিনি না। কিন্তু আপনার স্ত্রীর ড্রয়ার থেকে আমরা দুটো চেক বই আমরা উদ্ধার করেছি। সেখানে প্রত্যেকটি চেক বইয়ে প্রত্যেকটি পাতায় নিখিল সেনের নাম আছে। আমি আপনাকে এই ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ স্ত্রীর সাথে আমার সম্পর্ক খারাপ ছিল। কিছু যদি মনে না করেন, আপনার স্ত্রীর চরিত্র সম্বন্ধে আমরা কিছু জানতে চাই। নীলা বদ মেজাজি ছিল, মুখরা, ইম্পেশেন্ট ছিল, আর চরিত্র তো ভালো বলেই জানতাম। আপনি বিয়েতে যৌতুক পেয়েছিলেন? না, যা আমি পেয়েছি তা শ্বশুরমশাই তার মেয়ের নামে লিখে দিয়ে গেছেন। তা দুটো অ্যাকাউন্টের গল্পটা কি? 1 লক্ষ টাকা নগদ যেটা পেয়েছিলাম সেটা কলকাতার অ্যাকাউন্টে রেখেছিল নীলা, আর বাড়ি ভাড়ার টাকাটা সেটা এখানকার অ্যাকাউন্টেই রাখে। ওকে ঠিক আছে, নিচে চলুন, মৃন্ময়বাবু হয়তো এসে গেছেন। হ্যাঁ আমি আগেই ওনাকে ফোন করে দিয়েছি, চলুন। তার মানে শুধু খুন নয়, চুরিও হয়েছে, কেসটা জটিল হয়ে গেল। খেলা একেবারে মাঝ মাঠে, এবারে জমবে। আসুন। নমস্কার ইন্সপেক্টর, আমার কিন্তু কাজ প্রায় সব শেষ। এই ঘরে ঢোকার দরজার ভেতরের দিকে এবং ম্যাথর যাওয়া আসা করার দরজার ভেতর এবং বাইরের দিকে কিছু ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। আমি ওর প্রিন্টগুলো চাই এবং খুব তাড়াতাড়ি চাই, ওটা আমার দরকার। ওকে, মানসবাবু এবার আপনি দোকানে যেতে পারেন। ঠিক আছে। মৃন্ময়বাবু, কিছু কথা ছিল জিজ্ঞেস করার আপনাকে। নিখিল সেন নামে আপনি কাউকে চেনেন? নিখিল না, মানে হ্যাঁ। দেখুন আপনার হেজিটেশন কিন্তু আমার তদন্তে বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনি নিশ্চয়ই চান যে খুনি ধরা পড়ুক? দেখুন, পুলিশ আমার ছেলে মানুষকে সন্দেহ করছে, আমার বিশ্বাস হত্যাকারী একদিন ধরা পড়বেই পড়বে। তবে আপনি আমাকে যে প্রশ্নগুলো এখন করছেন না, আমার মনে হয় এই প্রশ্নের উত্তর একমাত্র আমার শালা নবেন্দুই ভালো দিতে পারবে। তার কারণ আমি যা কিছু জেনেছি সব কিছু ওর কাছ থেকেই জেনেছি। আপনার সন্দেহ কার ওপর, মানে নীলাকে কে খুন করে থাকতে পারে? আপনার সন্দেহটি কার দিকে যায়? দেখুন এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই, বুঝলেন? কারণ আমি জানতাম বৌমা সুইসাইড করেছে, কিন্তু পুলিশ বলছে যে না এটা একটা খুন, বোঝাই সুইসাইড না খুন। আমার মাথার মধ্যে কিরকম সব গুলিয়ে যাচ্ছে না।
আপনার ওই শালার নাম কি বললেন জানি? নব্যেন্দুবাবু, উনি কি এই বাড়িতেই থাকেন? হ্যাঁ, এই বাড়িতেই থাকে। বেশ কয়েক বছর আগে একটা খারাপ সঙ্গে পড়ে কাউকে কিছু না বলে বাড়ির থেকে পালিয়ে গিয়েছিল। তারপর কোনো খোঁজ খবরও ছিল না। আজ 10 বছর হলো মশাই। হঠাৎ দেখি একদিন ও ফিরে এলো। ফিরে এলে আমরা তো সব খুব অবাক ওকে দেখে। তারপর ওর বোনকে মানে দিদিকে বললো, দিদিকে বললো যদি তাকে এ বাড়িতে থাকতে না দেয়া হয় তো পথে শুকিয়ে মরবে। আর আপনারা তাকে থাকতে দিয়ে দিলেন? হ্যাঁ, ন্যাচারালি একটা মানবিকতার খাতিরে। আজ তো 15 বছর আমাদের সঙ্গেই রয়েছে। আচ্ছা, কিছু মনে না করেন না, আমার একটু নব্যেন্দুবাবুর সাথে দেখা করা দরকার, ওকে একটু ডেকে দেওয়া যেতে পারে? ও হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। শৈবাল, চোখ এবং কান দুটোই খোলা রাখতে হবে, কি বুঝছো? চোখ কান তো খুলে রেখেছি, কোনো কুল কিনারা করতে পারছি না। ভালো কথা, তুমি কিছু আঁচ করতে পারছো কি? হ্যাঁ, কিছু কিছু জিনিস আঁচ করতে পারছি, কিন্তু কেসটা যতটা সোজা মনে হচ্ছে ততটা কিন্তু নয়। অনেক প্যাঁচ আছে, প্রচুর মাথা কাটাতে হবে। আমায় ডেকেছেন? আসুন 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 নব্যেন্দুবাবু, আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। নমস্কার, আমি বাসব বন্দ্যোপাধ্যায়। আপনি নিশ্চয়ই জানেন আমরা কিসের জন্য এসেছি। আপনার পরিবারের সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে তার সম্পূর্ণ চেষ্টা আমরা করব, শুধু দরকার একটু সহযোগিতা করা। নিখিল সেন সম্পর্কে যা যা জানেন আমাদেরকে বলুন। সে এক বিস্তৃত ব্যাপার, আমরা সবটাই জানতে চাই। দেখুন, এ ব্যাপারে আমি আর আপনাকে কি বলবো। না না, যা ভালো মনে হয় আপনি করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার, আমি ডাকছি। কার সাথে কথা বলছিলে? ওই বিআই মশাই। কি বললেন? না মানে উনি তো চলে যেতে চাইছিলেন, কিন্তু পুলিশ এখন ওকে কদিন এখানে থাকতে বলছে জানো। অবশ্য উনি ওই মেয়ের খুনের কিনারাটা একবার দেখে যেতে চাইছেন। সত্যি? কে যে খুন করলো, আমার ভাবলেই কেমন যেন গুলিয়ে যাচ্ছে। কোথা থেকে যে কি হয়ে গেল? আচ্ছা, আমাদের ছেলেটার কিছু হবে না তো? ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না, দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছে। তবে বাসববাবুর উপর ভরসা রাখো, তিনি নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবেন। তাহলে এর বাইরে নিখিল সেন সম্পর্কে আপনার কিছুই জানা নেই, তাই তো? না, তবে লোকটা এখানকার নয় সেটাও শুনেছি। তা আমরা কি তার অ্যাড্রেসটা পেতে পারি? হ্যাঁ প্লিজ। নব্যেন্দুবাবু, হ্যাঁ, দুর্ঘটনার দিন দুপুরবেলা আপনি কোথায় ছিলেন? দেখুন, পুলিশও আমাকে একই প্রশ্ন করেছিল, কিন্তু আমি বলিনি, কারণ বললে বৌমার কেচ্ছার কাহিনী বাইরে প্রকাশ হয়ে পড়ত। আপনি নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পাচ্ছেন। আপনি আমাকে নিশ্চিন্তভাবে সমস্তটা বলতে পারেন। দেখুন, আমি জামাইবাবুর নির্দেশে মানে মৃন্ময়বাবুর নির্দেশে নিখিল সেনের বাড়িতে সেদিন গিয়েছিলাম। তো আমার ইচ্ছে ছিল যে ও কি চায় এটা জানতে আর কি, কেন বৌমার পিছনে লেগে আছে, তাকে ভয় দেখাবার ইচ্ছেও আমার ছিল। তারপর? তারপর আর কি, উনি সেদিন বাড়ি ছিলেন না, তাই দেখা হয়নি। ও আচ্ছা, মানসবাবু এই পুরো ব্যাপারটা জানেন? না, মানুষ এসবে কিছুই জানে না। মিস্টার ব্যানার্জি, মিস্টার ব্যানার্জি, যে কোনো উপায় হোক খুনিকে কিন্তু ধরতেই হবে, নইলে আমাদের মানুষ। আপনি চিন্তা করবেন না, খুনি ধরা পড়বে, 100% খুনি ধরা পড়বে। এবার আমাদের আসতে হবে। শৈবাল চলো, ইন্সপেক্টর আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, ওপরেই আছেন, চলো শৈবাল। নমস্কার।
এই তো 19। চলো। নমস্কার, আমি বাসব বন্দ্যোপাধ্যায়, ডিটেকটিভ। আমার বন্ধু শৈবাল রায়। আচ্ছা 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 আচ্ছা, আসুন আসুন, ভেতরে আসুন, বসুন। ইন্সপেক্টর সাহেব কিছুক্ষণ আগে ফোন করে আমাকে জানিয়েছে যে আপনারা আসছেন। ভালোই হলো আপনারা এসছেন, তদন্তও করবেন, এটা খুব ভালো। তার কারণ আমি এটা চাই না যে নীলাকে যে খুন করেছে সে আড়ালে থাকুক। দেখুন, আমি জানি কিঙ্করবাবু আপনার মানসিক অবস্থা এখন ঠিক নেই, কিছু কথা জানা দরকার, প্লিজ কিছু মাইন্ড না করলে। না না, আপনি নিঃসংকোচে বলতে পারেন, যা যা জানার জিজ্ঞেস করতে পারেন। বলছিলাম, নীলা দেবীর মানসিক অবস্থা কি খুব খারাপ ছিল? ছিল, কিন্তু আপনি দেখুন, এরম তো হওয়ার কথা নয়। আমি তাকে দেখে শুনে ভালো ঘরে বিয়ে দিয়েছিলাম, অনেক যৌতুকও দিয়েছিলাম। হয়তো নীলা দেবীর সঙ্গে মানসবাবুর ঠিক বনি মানা হচ্ছিল না, এটাও তো হতে পারে। তাতে কিন্তু একা নীলার কোনো দোষ ছিল না। একতরফা বিচার করবেন না মিস্টার ব্যানার্জি, ওরা নীলাকে কেউ ভালো চোখে দেখত না, অত্যন্ত খারাপ ব্যবহার করতো নীলার সঙ্গে, দিনের পর দিন অত্যাচার করেছে নীলার উপরে। তখনই যদি ওকে আমি ও বাড়ি থেকে নিয়ে চলে আসতাম। নীলা দেবীর সঙ্গে আপনার শেষ কবে দেখা হয়? এই মাস দুয়েক আগে। কন্ট্যাক্ট তো নিশ্চয়ই ছিল ওনার সাথে? ও আমায় ফোন করত, অবশ্য আমিও ওকে ফোন করতাম। আসলে ফোন না করলে এই ঘটনাগুলো তো এত নিখুঁতভাবে আমি জানতে পারতাম না। আপনাকে একটা কথা বলছি, আপনি বিশ্বাস করবেন না অবশ্য কথাটা যদি সত্যি হয়। কি কথা জানতে পারি? নীলা আমাকে বলতো ওকে নাকি স্লো পয়জনিং করা হচ্ছে। অবশ্য কথাটা আমি বিশ্বাস করিনি, ওকে আমি অনেক বুঝিয়েছিলাম। তারপর আমি মানুষকে বলেছিলাম যে নীলার শরীরটা বোধ হয় খুব একটা ভালো যাচ্ছে না, ওকে একটু ভালো করে চিকিৎসা টিকিৎসা করাও। এদিকে আমি আমার ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর রায়চৌধুরী তার সাথে কথাবার্তা বলে সব ঠিকঠাক করে রেখেছিলাম, যে ভেবেছিলাম এবার যদি বাড়িতে বা যখন বাড়িতে আসবে তখন ভালো করে একটু চেক আপ করিয়ে নেব। কিন্তু সে তো আর। আপনি নিখিল সেন নামে কাউকে চেনেন? নিখিল? হ্যাঁ চিনি। আপনি জানলেন কেমন করে? তাহলে আপনি চেনেন? হ্যাঁ, ওই ছোকরা তো নীলাকে বিয়ে করতে চেয়েছিল। নীলার কাছেই আমি এই ছেলেটা সম্বন্ধে সবকিছু জানতে পারি। বাবা, তুমি আমায় ডেকেছিলে? ছেলেটা কে? মানে? মানে যে ছেলেটার সাথে ঘুরছিলে সেই ছেলেটি কে? ও, তুমি নিখিলের কথা বলছো? নিখিল কি করে? ও খুব ভালো ছেলে, ওর আসামে তো একটা কাঠের ব্যবসাও আছে, তোমার দেখা হলে ভালো লাগবে। আমি ছেলেটার সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে, আমি এখন আসি। দেখা করলো? করলো, ভালো করে বাজিয়ে যেটা বুঝলাম সেটা হলো খালি কলসির ঠনঠনানিতে মেয়ে আমার মজেছে। এটাও বুঝলাম যে মিথ্যেকে সত্যি করতে একেবারে উৎসাহ ছেলেটা। আরও বুঝলাম যে আসামে কাঠের ব্যবসাটা সব কিছু নেই, আসাম আদৌ গেছে কি না সেটা সন্দেহ। তা এটিকে আপনি চিনলেন কেমন করে? না না, আমি ঠিক চিনি না, ওনার নাম শুনেছি। আপনার মেয়ে ওনাকে নিয়মিত টাকা পাঠাতেন। হ্যাঁ বলেন কি। এনিওয়ে, আজ আর আপনাকে বিরক্ত করব না, আজ আমরা চলি, কিন্তু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনাকে আবার কন্ট্যাক্ট করব। নিশ্চয়ই, আসি। আসুন আসি। Thank you.
কি খুনের কিনারা কিছু করতে পারলে বসব? কি এত ভাবছো বলো তো, আমায় একটু বলবে ভাই? ঠিক সময় মতো সব বলবো। ইন্সপেক্টরের দেওয়া জবানবন্দিগুলো একটু চোখ বুলিয়ে নি। প্রথমে নব্যেন্দুবাবু, বয়স 45, মৃন্ময় বাবুর শালা। বিশ্বাস করুন আমি কিছুই জানি না। দেখুন, আপনি ভয় পাবেন না, আমার প্রশ্নের উত্তর দিন। বলুন, কি জানতে চান বলুন। দুর্ঘটনার দিন দুপুর থেকে সন্ধে পর্যন্ত আপনি কোথায় ছিলেন? এই আপনার সকাল 10টা থেকে 1টা অবধি আমি দোকানেই ছিলাম। তারপর আমি বাড়ি ফিরলাম, তা বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে একটু বেরিয়েছিলাম। আবার 5টার সময় আমি দোকানে যাই, রাত 9টা অবধি আমি দোকানেই ছিলাম। কোথায় বেরিয়েছিলেন? একজনের সঙ্গে দেখা করতে। কে সেই লোক? দেখুন, এটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি বলতে পারবো না। সেদিন দুপুর থেকে সন্ধে পর্যন্ত আপনি কোথায় ছিলেন? শিশিরের কাছে। আচ্ছা, কাউকে আপনার হত্যাকারী বলে মনে হয়? কাকে হবে বলুন, আমি তো জানতাম নীলা দেবী আত্মহত্যা করেছে, সে যেরকম মেয়ে তাতে তো এটাই স্বাভাবিক। তা আপনি বললেন খুন হয়েছে, সত্যি কথা বলতে এই কথাটা শোনার পর থেকে আমি একটু দিশাহারা হয়ে পড়েছি। ডেফিনেটলি এটা একটা প্রি প্ল্যান্ড মার্ডার, আর অকারণে তো কেউ খুন করে না। আর এ কথাও ঠিক যে বাইরের কোনো লোক আপনার স্ত্রীকে খুন করতে আসবে না। কেন আসবে? আপনি আমাদের বাড়ির কাউকে সন্দেহ করছেন? সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় কি? আপনি কি আমাকে সন্দেহ করছেন? দেখুন, দুটো জিনিস আপনার দিকে আঙুল তুলছে। এক নম্বর, আপনার স্ত্রী আপনার জীবনে চরম অশান্তি রূপে ছিল, আর দু নম্বর হচ্ছে যে তার অবর্তমানে অনেকগুলো টাকা আপনি পেতে পারেন। আমার কথা ঠিক ঠিক উত্তর দাও, নইলে কিন্তু। আচ্ছা বলুন হুজুর। আচ্ছা, নীলা দেবীর সঙ্গে তোমার শেষ কখন দেখা? আগে দুপুরবেলা আমি কতগুলো চিঠিপত্র নিয়ে ওনার কাছে গেছিলাম। তখন তিনি কি করছিলেন? ফোন করছিলেন। আচ্ছা, তারপর? তারপর আমি তাকে চিঠিগুলো দিলাম, চলে এলাম। তারপরে কি ওনার কাছে কেউ এসেছিল? আগে আগে না হুজুর, তবে কি হলো, থামলে কেন বলো? তবে ঘরের ভেতর কিছু কথাবার্তার আওয়াজ পেয়েছিলাম। তা নীলা দেবী কার সঙ্গে কথা বলছিলেন সেটা কি বুঝতে পেরেছিলে? তা তো বুঝতে পারিনি, কেন খুব চাপা গলায় কথাবার্তা হচ্ছিল। তখন সময় কত? ঘড়ি তো দেখিনি স্যার। আপনি নীলা দেবীর শাশুড়ি? হ্যাঁ। আপনি নিশ্চয়ই জানেন যে আপনার বৌমার মৃত্যুটা স্বাভাবিক নয়, মানে তাকে কেউ খুন করেছে। শুনলাম তো, কিন্তু ওকে কে খুন করতে পারে? সেটা তো তদন্ত সাপেক্ষ। যাই হোক, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করছি, আপনি ভেবে চিনতে কিন্তু উত্তর দেবেন। বলুন। সেদিন সন্ধেবেলা আপনি কোথায় ছিলেন? সেদিন সন্ধেবেলায় আমি আমার স্বামীকে চা দিয়ে ঠাকুরঘরে গিয়েছিলাম সন্ধে দেখাতে। তারপর সন্ধে দেখানো হয়ে যাওয়ার পর হঠাৎ আমার ছেলে আমাদের ঘরে এসে ঢোকে, বলে নীলা নাকি দরজা খুলছে না। তারপর আমরা সবাই মিলে সেখানে ছুটে যাই, অনেক ডাকাডাকি করি। তারপর দরজা ভাঙা হলো, দেখি নীলা মাটিতে পড়ে আছে। আচ্ছা, আপনার সঙ্গে আপনার বৌমার সম্পর্ক কেমন ছিল? হ্যাঁ, ভালো ছিল। আপনি মিথ্যে কথা বলছেন স্নেহময়ী দেবী, যদি ভালোই থাকবে তাহলে একই বাড়িতে আপনার ছেলে আর আপনার ছেলের বউ আলাদা থাকবে কেন? আপনাকে কে বলেছে ওরা আলাদা থাকতো? আপনার স্বামী বলেছে, আপনাদের চাকর বদ্রী বলেছে, আর এও বলেছে যে দীর্ঘদিন আপনাদের মধ্যে কোনো কথাবার্তা ছিল না, আপনার বৌমাকে নিয়ে আপনি সুখী ছিলেন না। ইনফ্যাক্ট ও চলে যাওয়াতে আপনাদের ভালোই হলো, আপনার বৌমার বিশাল সম্পত্তি আপনার ছেলে পাবে।
ছেলের আবার বিয়ে দিতে পারবেন? এসব আপনি কি বলছেন? আমরা কখনো এমন কথা কল্পনাও করতে পারি না। নীলা ঠিক যেভাবে থাকতে চেয়েছিল আমরা তাকে সেইভাবেই রেখেছিলাম। আমরা চেয়েছিলাম আমাদের ছেলেটা যাতে শান্তিতে থাকে। ছেলের শান্তির জন্যেই? যাকে আপনার ছেলের সঙ্গে আপনার বৌমার সম্পর্ক ভালো ছিল? হ্যাঁ। আপনি মিথ্যে বলছেন, সত্যকে চাপা দিতে চাইছেন। বিয়ের পর থেকে কোনোদিনই নীলা দেবী এই সম্পর্ক নিয়ে শান্তিতে ছিলেন না। রেগুলার আপনার ছেলের সঙ্গে ও ঝগড়াঝাটি হতো। যাই হোক, যা জানার আমি জেনে গেছি, আপনি আসতে পারেন। শৈবাল, আর কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। ধরো তোমার কোনো বিবাহিতা স্ত্রীর সাথে আলাপ আছে, সে কি তোমাকে অনবরত টাকা দিয়ে যাবে? তা বিশেষ ক্ষেত্রে দেবে বই কি? কোন কোন ক্ষেত্রে? ধরো মেয়েটির সঙ্গে কুমারী জীবনে আমার অন্তরঙ্গতা ছিল, ফলে মেয়েটির জীবনের এমন অনেক কথা আমার জানা আছে যেটা মেয়েটির বিবাহিত জীবনকে দারুণ অশান্তিময় করে তুলতে পারে। আর সেই সুযোগ নিয়ে মেয়েটিকে ভয় দেখিয়ে আমি টাকা দায় করতে পারি, মানে ব্ল্যাকমেল। রাইট, নেক্সট। এছাড়া আরেকটা ব্যাপার হতে পারে, হয়তো সত্যি আমার অবস্থা খুব খারাপ, মেয়েটি আমাকে দয়া করে টাকা দিচ্ছে, মানে ওই প্রাক্তন প্রেমিকের ওপর উদারতা আর কি, যাকে বলে। শৈবাল, আমরা নীলাদেবীর যা লাইফস্টাইল দেখেছি, উনি যেরকম বদমেজাজি, মুখোড়া, স্বাধীন চেতা, ওনার ঠিক সংসার করার ইন্টেনশন ছিল না। তাই ওনার সংসারে শান্তি রইল কি অশান্তি হল সেটা নিয়ে উনি খুব একটা চিন্তিত ছিলেন না। তাই সেই ক্ষেত্রে তোমার এই ব্ল্যাকমেলের যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে বাতিল করে দেওয়া যেতে পারে। এইবারে ভাবনা চিন্তা দ্বিতীয় অ্যাঙ্গেলটাকে নিয়ে। এবারে প্রশ্নটা হলো, স্পাইরাল সিঁড়ি দিয়ে, ম্যাথরের দরজা দিয়ে কে আসতে পারে? লোকটি কে? সে কি নিখিল সেন? আর যদি নিখিল সেন হয়, সে কি রেগুলারলি আসতো? না, নিখিল সেন হত্যাকারী বলে আমার মনে হয় না। দেখো, যে হাঁস সোনার ডিম পারছে সেই হাঁসকে মেরে ফেলে সোনার ডিম হাতে পাওয়ার রাস্তা বন্ধ করে ফেলা নিশ্চয়ই কোনো বুদ্ধিমানের কাজ নয়। নিখিল সেন এতটা বোকা কাজ করবে বলে আমার মনে হয়। ব্রাভো! এই তো শৈবাল, তোমার চিন্তা ভাবনার একদম প্রসার ঘটছে, বলছো একদম। এবারে ভাবনা চিন্তার ব্যাপারটা হলো, মানসবাবু সেদিন কি তাহলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর নীলা দেবী খিল দিয়ে শুতে যান, বিশ্রাম নিতে চান, এমন সময় কেউ একজন দরজায় আসে? Am I right? এই অ্যাঙ্গেলটা ভেবে দেখেছ কি? না। দেখো, আমি তোমায় বলছি, বাগানে যেই জায়গাটা থেকে স্পাইরাল সিঁড়িটা ওঠে সেই জায়গাটা অন্ধকার থাকে, সচরাচর কেউ যাওয়া আসা করে না, এবং এবং ওখান থেকে দেখাও যাবে না। সেখান দিয়ে কেউ একজন স্পাইরাল সিঁড়ি দিয়ে উঠল, ম্যাথরের দরজার কাছে গেল, নক করল, নীলা দেবী দরজাটা খুলে দিল। কিন্তু অপরিচিত কাউকে দেখলো তো নীলা দেবী চেঁচিয়ে ওঠা স্বাভাবিক ছিল। অ্যাবসলুটলি, উনি চেঁচাননি, উনি চেঁচাননি কারণ উনি অবাক হননি, সেই মানুষটি ওনার চেনা মানুষ ছিল। দাঁড়াও, তার মানে তুমি বলছো একজন এলো, নীলা দেবীকে খাবার দিল, আর নীলা দেবী খাবারটা খেয়ে ফেললেন? নো 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 নো, দ্যাট ইজ নট দ্যাট ইজি, এতটা সহজ নয়। নীলা দেবীদের ওই স্পাইরাল সিঁড়ি দিয়ে উনি উঠলেন, ম্যাথর যাওয়া আসার দরজায় নক করল, নীলা দেবী দরজা খুলে দিলেন, ভদ্রলোক ভেতরে ঢুকে এলেন, নীলা দেবীকে ওষুধ অফার করলেন, নীলা দেবী টপ করে ওষুধ খেয়ে মোড়া কাঠ হয়ে গেল। না না না, এই পুরো ব্যাপারটার মধ্যে কোনো একটা অ্যাঙ্গেল আছে যেটা আমরা মিস করে যাচ্ছি। ঠিকই বলেছো। আচ্ছা, তুমি নিখিল সেনের কাছে যাবে না? চল, আজ অনেক রাত হয়ে গেছে শৈবাল, চল আমরা ঘুমিয়ে পড়ি, কাল সকালবেলা যাব। চলো।
এই শৈবাল, তাড়াতাড়ি ওঠো। শৈবাল ওঠো 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 তাড়াতাড়ি ওঠো। আরে ব্যাপারটা কি, ভোর রাত্রে ডাকাটা কি শুরু করলে কেন? আরে বাবা, সকাল ছটাকে ভোর রাত বলে না। তাড়াতাড়ি ওঠো, আমাদের বেরোতে হবে। বাবা, কোথায় যাবে? ওই নিখিল সেনের বাড়ি যাবো, বুঝেছো? সকাল সকাল গেলে তবেই ওনাকে ধরা যেতে পারে। ও, নিখিল সেনের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আহ, রিফ্লেক্সটা এখনো ঠিক আছে। তোমাদের বল। আপনি তো দারুণ ক্যাচ করলেন। আপনি কি ক্রিকেট খেলতেন? ক্রিকেট? হ্যাঁ, একটা সময় চুটিয়ে খেলতাম, এই যখন তোমাদের মতো ছিলাম। আচ্ছা, ভালো কথা, তোমরা কি ওই 8-2 গোবিন্দ আড্ডি লেনটা কোথায় বলতে পারবে? 8-2 তো মলিদের পাশের গলি। কি রে মলি? আমাদের 7-6, তারপর শনি মন্দির, রাস্তার ক্রসিং, তারপরই 8-এর গলি শুরু হচ্ছে। তার মানে আঙ্কেল, আপনারাই সোজা রাস্তা দিকে গিয়ে ডান দিকে। কার বাড়ি যাবেন আঙ্কেল? নিখিল সেন। হ্যাঁ, নামটা চেনে চেনা লাগছে। দুই ভাই ভাড়া থাকে, ভীষণ কিপ্টে। ছোট ভাইটা মহা তেদুর, সরস্বতী পূজার চাঁদা দেয় না। এই চল চল, খেলা দেরি হয়ে যাচ্ছে। চলো। ঠিক আছে, তোমরা খেলো, আমরা যাই। বলুন। নমস্কার, আপনি নিখিল সেন? হ্যাঁ, আমি। আপনারা? একটি তদন্তের সূত্রে আপনার সাথে দেখা করতে এসেছি। হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? নীলা খুন হয়েছে, সেটা নিশ্চয়ই আপনি জানেন, সে বিষয়ে কিছু কথা বলার ছিল। নীলা? আচ্ছা, আপনার ভেতরে আসুন, আসুন আসুন, ভেতরে আসুন। আসুন, বসুন, বসুন আপনি। বলুন। নমস্কার, আমি বাসব বন্দ্যোপাধ্যায় এবং আমার বন্ধু শৈবাল রায়। নমস্কার। বলছিলাম যে নীলাদেবী যে খুন হয়েছে সেটা নিশ্চয়ই আপনি শুনেছেন। হ্যাঁ শুনেছি। কার মুখে প্রথম শুনলেন? দেখুন, চতুর্দিকে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, তাছাড়া আমিও 5 জনের মুখ থেকে শুনেছি। আচ্ছা বলছি, আপনারা চা খাবেন তো? না না না, আমরা চা খেয়ে এসেছি। কি বলো শৈব? ঠিক আছে। নিখিলবাবু, বলছিলাম যে আমরা যখন তদন্তের স্বার্থে আপনার কাছে এসেছি, তখন এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার আর নীলাদেবীর মধ্যে যে একটা সম্পর্ক ছিল সেটা আমরা জানি। সেটা তো অনুমান করতেই পারছি। নীলাদেবীর বিয়ে হয়ে যাওয়ার পরও আপনি তার পিছু ছাড়েননি, একেবারে শ্বশুরবাড়ি অবধি ধাওয়া করেছেন। দেখুন, সংযত ভাষায় কথা বলুন। নীলাদেবীর থেকে নিয়মিত আপনি টাকা নিতেন, হ্যাঁ কি না? হ্যাঁ নিতাম। দেখুন, ও আমার অভাব পূরণ করতো ঠিকই, কিন্তু আমাদের ভালোবাসাটা ছিল আগের মতোই। ও আর আমি প্রায় নিয়মিতই দেখা করতাম। তা এভাবেই সারা জীবনটা কাটাবেন ভেবেছিলেন? দেখুন, ভবিষ্যৎ নিয়ে আমরা এতটা ভাবিনি। আচ্ছা নিখিলবাবু, যেদিন নীলা খুন হন সেদিন দুপুর এবং সন্ধ্যের মাঝে আপনি বাথরুমের দরজা দিয়ে, যেখান দিয়ে ম্যাথররা যাওয়া আসা করে, সেখান দিয়ে আপনি ঢোকেন এবং নীলাদেবীর ঘরে যান, বেডরুম পর্যন্ত? না। আপনি যদি সত্যিটা বলতেন উপকার আপনারই হতো। দেখুন, সত্যিটা যদি বানিয়ে বলা যেত তাহলে নিশ্চয়ই আপনাকে আমি বানিয়ে বলে খুশি করতে পারতাম, কিন্তু সেটা পারলাম না। আর তাছাড়া কারো বেডরুমে ঢোকার সাহস আমার নেই। বেশ, মেনে নিলাম নিখিলবাবু। তাহলে আপনার মুখেই আপনি বলুন যে দুর্ঘটনার দিন সকাল থেকে সন্ধে অবধি এই সময়টাতে আপনি কোথায় ছিলেন এবং কি করছিলেন? দেখুন, সেদিন আমি সারাদিন বাড়িতেই ছিলাম। দুপুরটা আমি বাড়িতেই শুয়ে থেকেছি, তারপর বিকেলের দিকে আমি একটু বরুণা বীচের দিকে গিয়েছিলাম, কারণ নীলার আসার কথা ছিল। কিন্তু 8টা পর্যন্ত অপেক্ষা করার পর ও না আসায় আমি বাড়ি ফিরে আসি। দেখুন,
আপনারা আপনাদের মূল্যবান সময় আমার পেছনে অযথা নষ্ট করছেন। তাছাড়া আমার একটু ব্যস্ততা আছে। ঠিক আছে, আমরা আসছি। তবে হ্যাঁ, প্রয়োজন হলে আমরা আবার আসব। চলি। কি ভাবছো বাসব? নীলার চেকবুকের দুটো ব্ল্যাঙ্ক ফয়েল আমাকে খুব চিন্তিত করছে। ওই দুটো ফয়েলে না তো কোনো নাম না কোনো অ্যামাউন্ট মেনশন করা আছে। ভুল হয়ে গিয়ে থাকতে পারে। সেটা অসম্ভব নয়, কিন্তু ব্যাপারটা এতটাও সহজ নয় শৈবাল। বাকি সবকটা চেকের ফয়েলে নাম এবং অ্যামাউন্ট মেনশন করা আছে, ঠিক ওই দুটো ফয়েল বাদ দিয়ে। আচ্ছা, তুমি তো সেই গয়নার বাক্সের উপর থেকে ফিঙ্গারপ্রিন্টটা তুললে না? রিক্সা, গয়নার বাক্সের উপর থেকে তো ফিঙ্গারপ্রিন্টগুলো তুলতেই হবে। তাছাড়া একটা কাগজের টুকরো আছে, সেটার উপর থেকেও ফিঙ্গারপ্রিন্ট তুলতে হবে। ভাই, একটু থানার দিকে চলো। হ্যাঁ যাবো, চলেন বাবু। এই নিন, আপনার কথা মতোই কাজ হয়েছে। আমি সবগুলোকে লেভেল দিয়ে আলাদা করে রেখেছি। থ্যাংক ইউ সো মাচ ইন্সপেক্টর। তা আপনার কাজ কেমন এগোচ্ছে? আমার তো মনে হয় যে মানুষবাবুকে আর বাইরে রাখাটা যুক্তিযুক্ত হচ্ছে না। আমাকে আর 3-4 দিন সময় দিন, আমি কলকাতা থেকে ঘুরে আসি। তাছাড়া দেখুন, মানুষবাবু বিচক্ষণ মানুষ, উনি এখান থেকে পালিয়ে গিয়ে নিজে রাখেন নষ্ট করবেন না। তা আপনি কলকাতায় যাচ্ছেন? আচ্ছা ইন্সপেক্টর, রাতের ট্রেন এখান থেকে কি আছে কলকাতার জন্য? রাতের ট্রেন আপনি নাইট সুপারটা ধরতে পারেন, ওটা বেলা 2:30 নাগাদ কলকাতা পৌঁছায়। না 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 না, 2:30 হলে চলবে না। আমাদের কলকাতায় সকাল 11টার মধ্যে পৌঁছতে হবে, এমন কোনো ট্রেন? এখান থেকে একটা ট্রেন আছে যেটা ওই ধরো সন্ধে 7টা নাগাদ ছাড়ে, আর ওখানে কাল সকাল 10টায় পৌঁছে যায়। আমি ট্রাভেল এজেন্টের সঙ্গে কথা বলে নিচ্ছি। অ্যাবসলিউটলি। আচ্ছা ইন্সপেক্টর, এই কেসের সাথে যতজন মানুষ জড়িত আছে সবার ফিঙ্গারপ্রিন্ট আমার চাই, কিন্তু এই কাজটা প্লিজ আমাকে করে দিতে হবে। সেটা ঠিকই আছে, কিন্তু এত ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনি কি করবেন? ইন্সপেক্টর, যত কেসটা এগোচ্ছে ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। আসল খুনি যে কে আমরা কোনো কুলকিনারাই খুঁজে পাচ্ছি না। এই ফিঙ্গারপ্রিন্টগুলোই কিন্তু আমাদেরকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাতে পারে। ইনফ্যাক্ট, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি দুটো আরও জায়গা থেকে ফিঙ্গারপ্রিন্ট তুলেছি। তা তুমি কলকাতা কেন যাচ্ছ বললে না তো? আমার বন্ধু আছেন হোমিসাইড স্কোয়াডের মিস্টার সামন্ত, উনি আমাদের এই কেসে অনেকটা সাহায্য করতে পারেন। আমি এসে আপনাকে সব কিছু বলবো, তুমি ইমিডিয়েটলি ওই ট্রাভেল এজেন্টের সাথে কথা বলো। অ্যাবসলিউটলি। শৈবাল, আরে এসে গেছো। উফ, বুঝলে মিস্টার সামন্ত কিন্তু খুব কাজের লোক। যে কাজের জন্য গিয়েছিলে সেটা হয়েছে তাহলে? হবে না মানে? আলবাত হয়েছে।
আর এদিকে সব কিছু ঠিকঠাক ছিল তো? হ্যাঁ, এদিকে তো আমি লক্ষ্য রেখেছিলাম, একদম সব কিছু ঠিক আছে। শৈবালের পরেই আমি ব্যস্ত হয়ে পড়বো, তুমি সুটকেসগুলো গুছিয়ে নাও, আজ রাতেই আমরা কলকাতা বেরিয়ে পড়ব। কলকাতা? আরে বলো কি, এই তুমি কি হত্যাকারীকে বুঝতে পেরে গেছো? বলাই বাহুল্য, কিন্তু আরেকটু আমি ডেফিনেট হয়ে নিতে চাই। এরপরে আমি ফিঙ্গারপ্রিন্টসগুলো নিয়ে বসবো, তারপরে কয়েকটা ফোন করার আছে। শৈবাল, তুমি ইন্সপেক্টরকে ফোন করে বলে দাও উনি যেন মিস্টার সুরের বাড়িতে দুপুরবেলা সবাইকে নিয়ে হাজির থাকেন, নিখিল সেনও যাতে বাদ না যায়। আমি আজ আপনাদের সকলকে এখানে ডেকে পাঠিয়েছি। নীলাদেবীর হত্যাকারী যে আমাদের মধ্যেই আছে সেটা হয়তো আমি না বললেও আপনারা বুঝতে পারছেন। তার মানে আপনি কি হত্যাকারীকে ধরতে পেরেছেন? প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করার জন্য সময় সময় মানুষ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে, এবং এই হত্যাকাণ্ড তারই এক জ্বলন্ত দৃষ্টান্ত। যেদিন নীলাদেবী খুন হন সেদিনের ঘটনার কিছু বিবরণ আমি দিতে চাই। ঠিক আছে বলুন, তবে অযথা কল্পনা করে কিছু বলবেন না। ম্যাথর ঢোকার দরজা দিয়ে একজন নীলাদেবীর ঘরে ঢুকল, ঢুকে দেখল যে নীলাদেবী মারা গেছেন। তিনি আলমারির দিকে তাকান যেখানে অনেক টাকার কয়েনার বাক্স রাখা ছিল। তিনি ভাবলেন বেরিয়ে যাওয়ার আগে কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে যাওয়া যাক। কে? ঠিক বলছি তো নব্যেন্দুবাবু? মানে এ সমস্ত আপনি কি বলছেন? দেখুন, আমাকে মিথ্যে মিথ্যে এর মধ্যে জড়াবেন না। অভিনয় করে সত্যি কথাটা মিথ্যা করা যায় না নব্যেন্দুবাবু। আমার কাছে প্রমাণ আছে এবং সেই প্রমাণের জোরেই আমি এই কথাগুলো বলছি। আপনি সেদিন ঘরে ঢুকেছিলেন, সত্যি কথাটা বলুন। মিথ্যা কথা বলে নিজেকে ফাঁসির কাঠখোড়ার কাছে নিয়ে যাবেন না। আমি মানে আমি হ্যাঁ বলুন, আমি শুনছি। বিশ্বাস করুন, আমি খুন করিনি, এ সম্পর্কে আমি কিছুই জানি না। হ্যাঁ, সেদিন আমি ওই বিকেলের দিকে বাগানের ওদিকটায় গেছিলাম, তো হঠাৎ দেখলাম একজন লোক ওই স্পাইডার সিঁড়িটা বেয়ে নেমে পালিয়ে গেল। তা আপনি কি তাকে চিনতে পেরেছিলেন? না, চিনতে পারিনি। আসলে জায়গাটা তো অন্ধকার ছিল, ভেবেছিলাম চোর টোর হবে। তো আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম, উঠে দেখলাম যে বৌমা মেঝেতে পড়ে আছে, পরে শুনলাম যে ও মারা গেছে। নব্যেন্দুবাবু, পুরোটা ঠিক কিন্তু মাঝখানে একটু ভুল। সেটা হলো আপনি ঘরে ঢুকে বেরিয়ে যাননি, আপনি ঢোকার পর ঠিক করলেন যে কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে যাওয়া যাক, তাই আপনি আলমারির দিকে এগিয়েছিলেন এবং গয়নার বাক্সগুলো নিয়ে বেরিয়ে গেছিলেন। মিথ্যা কথা এইসব আপনি মিথ্যা কথা বলছেন? আপনি বলতে পারেন তাহলে আলমারিতে রাখা গয়নার বাক্সগুলোর ওপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট কি করে পাওয়া গেল? আমার এখনো বিশ্বাস যে ওগুলো আপনার ঘরেই আছে, যদি কোনো শ্যাকরার কাছে পাচার না করে দিয়ে থাকেন। আর তাহলেও আপনি রেহাই পাবেন না, কারণ পুলিশ এখানে সমস্ত লোকাল শ্যাকরাদের কন্ট্যাক্ট করবে। এবারে আমি যে কথাগুলো বলতে চলেছি সেগুলো অপ্রকাশিত থাকলেই হয়তো ভালো হতো। নীলাদেবীর নিখিল সেনের সাথে অনেক দিনেরই ঘনিষ্ঠ সম্পর্ক, এবং বিয়ের পরও সে সম্পর্ক যে নির্দোষ ছিল তা নয়। সেদিনে সেই আগন্তুক নিখিল সেন ছাড়া আর কেউ নয়। আমি তো আপনাকে বলেছি আমি সেদিন নীলার সঙ্গে দেখা করতে যাইনি। ঠিকই বলেছেন, কিন্তু সেই দিন নীলাদেবীর দরজার উপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, সেগুলো তো আর ভুতুরে হতে পারে না। কি না মানে, সেদিন আমি নীলার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু ও তো তখন জীবিত ছিল, আমি ওর সঙ্গে কথা বলেছি। বিশ্বাস করুন, এই খুনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ভেরি ইন্টারেস্টিং। তার মানে নিখিলবাবু যখন নীলাদেবীর ঘরে ঢোকেন তখন নীলাদেবী জীবিত ছিলেন, তার কিছুক্ষণ পরই নব্যেন্দুবাবু যান, উনি গিয়ে দেখেন নীলাদেবী মৃত। তার মানে নিখিলবাবুর বেরিয়ে যাওয়া আর নব্যেন্দুবাবু ঢোকার মাঝখানে 5-7 মিনিটের ব্যবধান ছিল। ওইটুকু সময়ের মধ্যে খুনি ঘরে ঢোকে খুন করে পালিয়ে যায়, ম্যাজিক।
তাহলে তো নব্যেন্দুবাবু তাকে দেখতে পেতেন। অ্যাকচুয়াল ঘটনা হলো, আদতে হত্যাকারী ঘটনাস্থলে উপস্থিতই ছিল না। তাহলে এখানেই হত্যাকারীর তীক্ষ্ণ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। কিছুদিন হলো নীলাদেবীর শরীরটা একেবারে ঠিক যাচ্ছিল না। নীলাদেবীর সন্দেহ ছিল যে তাকে স্লো পয়জন করা হচ্ছে। এই সন্দেহের কথা উনি হত্যাকারীকে জানিয়েছিলেন। ব্যাস ইমিডিয়েটলি হত্যাকারী প্ল্যানেটে ফেলে। উনি বলেন যে কোনো চিন্তা নেই, উনি ওষুধ পাঠাচ্ছেন, ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে। না ঠিক বুঝলাম না, বুঝিয়ে বলো। আসলে ঘটনাটা দাঁড়াচ্ছে এই যে, হত্যাকারীর কাছ থেকে পাঠানো পটাশিয়াম সাইনাইড, যেটা নীলাদেবী ওষুধ বলে জানেন, সেটা উনি খেতে যাচ্ছিলেন। এমন সময় ম্যাথর যাওয়া আসার রাস্তায় নক পড়ে। নীলাদেবী গিয়ে দরজা খুলে দেন, নিখিলবাবু ভেতরে ঢোকেন। তারপর কথাবার্তা হয় এবং সময় মতো নিখিলবাবু বেরিয়ে যান। ওষুধ খাওয়ার পর জল খাবেন বলে নীলাদেবী কুচোর দিকে এগোচ্ছিলেন। মুখে সাইনাইড ঢোকানোর সাথে সাথে নীলাদেবী মারা যান, তাই নব্যেন্দুবাবু ঘরে ঢুকে নীলাদেবীকে মৃত অবস্থায় পান। হত্যাকারীর নামটা তো আপনি বলছেন না। আমার ধারণা ছিল যে আপনারা হত্যাকারীর নামটা অনুমান করে ফেলেছেন। যিনি নীলাদেবীকে এই পৃথিবীর আলো দেখিয়েছিলেন, তিনি নীলাদেবীকে এই পৃথিবী থেকে বিদায় দিয়েছেন। কি ঠিক বলছি তো কিঙ্করবাবু? আমাকে বলছেন? হ্যাঁ কিঙ্করবাবু, আপনাকেই বলছি। আপনার পরিকল্পনা যতই নিখুঁত হোক না কেন, বাসব বন্দ্যোপাধ্যায়ের চোখকে আপনি ধুলো দিতে পারেননি। মিস্টার চৌধুরী, এনাকেই আপনি খুঁজছিলেন, যিনি পাপ হয়ে অর্থের লোভে নিজের মেয়েকে খুন করেছেন। আপনার এত বড় সাহস হলো কোত্থেকে? হ্যাঁ আপনার কি মাথা খারাপ হয়ে গেছে যে টাকার জন্য আমি নীলাকে খুন করব? আপনি জানেন না আমি নীলাকে 1,00,000 টাকা দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম। জানি বই কি, আর এটাও জানি যে আপনি শেয়ার মার্কেটে পার পার মার খেয়ে আপনার অবস্থা একেবারে শোচনীয় হয়ে গেছিল। নগদ টাকাও একেবারে হু হু করে আপনার বেরোতে শুরু করেছিল। নীলাদেবী নিজের বাড়ি মেরামত করার জন্য 2 আপনাকে ব্ল্যাঙ্ক চেক পাঠায়, কারণ তিনি জানতেন না বাড়ি মেরামত করার জন্য কত টাকা লাগবে। অর্থাৎ যত টাকা লাগবে কিঙ্করবাবু ফিগার বসিয়ে তত টাকা তুলে নেবেন। অ্যাবসলিউটলি, আর এই সুযোগেরই উনি সদ্ব্যবহার করেন। আপনি 2,75,000 টাকা ব্যাংক থেকে তুলে নেন আপনার আর্থিক দায় মেটানোর জন্য। আমি আর 1 সেকেন্ড এখানে থাকবো না, ষড়যন্ত্র করে আমাকে অপমান করা হচ্ছে। আপনাকে আমি ছেড়ে দিতে পারবো না কিঙ্করবাবু। কেন, আপনি পারবেন? আপনি পারবেন উনি যেটা বলছেন সেটা প্রমাণ করতে? আপনি পারবেন আমি 2,75,000 টাকা নিয়েছি সেটা প্রমাণ করতে? পুলিশের অসাধ্য বলে যে কিছু হয় না সেটা নিশ্চয়ই জানেন আপনি মিস্টার কিঙ্করবাবু। কলকাতার হোমিসাইড ডিপার্টমেন্টের মিস্টার সামন্ত আমাদের অনেকটা হেল্প করেছেন। আমি 2 চেক নাম্বার লিখে নিয়ে গেছিলাম, ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে জিজ্ঞাসাবাদ করাতে উনি আমাদেরকে সব কিছু বলেন। আপনার নামে 2,75,000 টাকা তোলা হয়েছে এবং ব্ল্যাঙ্ক পোর্শনটাতে আপনার হাতের লেখা, সেটাও আমরা মিলিয়ে দেখেছি। আর পটাশিয়াম সায়ানাইট? আপনার ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর রয় চৌধুরী মিস্টার সামন্তর জেরার মুখে স্বীকার করেছেন যে 5,000 টাকার বিনিময়ে আপনি পটাশিয়াম সায়ানাইড ওনার থেকে নিয়েছিলেন। নীলাদেবীর ঘরে একটি কাগজের টুকরো পাওয়া গেছিল যেটাকে পটাশিয়াম সায়ানাইডের মোড়ক হিসাবে ইউজ করা হয়েছিল। সেটাকেও তিনি শনাক্ত করেছেন। আর এই মুহূর্তে ডক্টর চৌধুরী পুলিশ কাস্টাডিতে আছেন। ফর হেভেনস সেক প্লিজ স্টপ ইট, স্টপ ইট। আমার কাজ শেষ ইন্সপেক্টর, এবারে যা করার আপনি করবেন। থ্যাংক ইউ বাসুবাবু। কিঙ্করবাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। পাঠক। ইয়েস স্যার। ওনাকে নিয়ে যাও, চলি। চলুন, চলো। মানুষবাবু, আজকেই আমরা কলকাতা ফিরে যেতে চাই, আপনি যদি আমাদের যাওয়ার বন্দোবস্ত করে দেন। ও শিওর, আপনি আমাদেরকে বিরাট অসম্মান থেকে বাঁচালেন, আমরা চিরকৃতজ্ঞ বাবা। আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে আর ছোট করতে চাই না, আপনার যাবার ব্যবস্থা সব করা আছে। শিশির
তুমি ওনাদের সঙ্গে যাও একটু। হ্যাঁ মেসমশাই। বাসুবাবু এটা ধরুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও আমার বন্ধুকে বাঁচানোর জন্য। অল দ্য বেস্ট ইয়াং ম্যান। ভালো থাকবেন। নমস্কার। এসো গেছি। বাসব, তুমি কিন্তু ওখানে বললে না যে চুরির সঙ্গে খুনির কি সম্পর্ক। বলিনি? তাহলে শোনো, এই নীলা দেবী কিঙ্করবাবুর কাছে নিজের অ্যাকাউন্টের কারেন্ট স্টেটাসটা জানতে চেয়েছিলেন। এবার এই পুরো ব্যাপারটা জানাজানি হয়ে যাবে এই ভয়ে কিঙ্করবাবু এমন একটা ঘটনা ঘটিয়ে বসলেন। আর বদ্রি অনেকগুলো খাম নীলাদেবীকে এনে দেয়। ওই একটা খামের মধ্যে ওই পটাশিয়াম সাইনাইটের মোড়কটা ছিল। এবং কিঙ্করবাবু ফোন করে নীলাদেবীকে ওষুধটা খাওয়ার কথা বলেন। ক্লিয়ার? ক্লিয়ার। আমাদের আর কাজ নেই এখানে শৈবাল। চলো চলো, স্যুটকেসগুলো নামিয়ে দিই। হ্যাঁ, সব নিচে আছে তো। চলো।